মুখে জ্বলছে দ্রব্যের আগুন, চোখে মাখন, চারিদিকে শোষণ মঞ্চনা ক্যাম্পাসে মিছিল, রাজপথে মিছিল, জন থেকে জন গণ অভ্যুত্থান। 1971 25 মার্চ বললাম না, এই জায়গাটা মিডিয়ার জন্য রাখা, সবাই এই জায়গায় এসে দেখা। ক্যাম্পাস থেকে গ্রাম শহর, যুদ্ধের ঘোষণায় বাড়ি থেকে পালানো সে চলল একের পর এক অপারেশন, প্লাস্টিক, এক্সপ্লোসিভ, ডেটোনেটর, ফিউজ, ডিএফপি, নির্বাচন কমিশন, বিদ্যুৎ কেন্দ্র, একের পর এক বিশ্ব মিডিয়া তোলপাড় চলল এগিয়ে সে তরুণ দুর্ধর্ষ সাহসী গেরিলা। শামসুর রহমানের কথায়, দেখতে কেমন তুমি, কিরকম পোশাক আশাক, পরে করো চলাফেরা, মাথায় আছে কি জটা যায়, পেছনে দেখাতে পারো জ্যোতিষ চক্র সন্তের মতন, টুপিতে পালক খুঁজে অথবা জবরজং ঢোলা পাজামা কামিজ পায়ে মগ জালে এক শেষ তাপ পাখির মতোই কিংবা চাপখানায় বস ছায়াচ্ছন্ন। সুপ্রিয় সখী মণ্ডলী, আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা সংগ্রামে রণাঙ্গনে অকুত ভয়ের মুক্তিযোদ্ধা, বরেণ্য রাজনীতিবিদ, অবিভক্ত ঢাকার সর্বশেষ নির্বাচিত মেয়র সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন আয়োজিত স্মরণ সভায় পরিবার, রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আজ মরহুমের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন দেশের বরেণ্য রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ সংক্ষিপ্তভাবে মরহুমের স্মৃতিচারণ করে তাঁকে স্মরণ করবেন। আজকের আয়োজনে প্রধান অতিথি বিএনপির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের আয়োজনে আমন্ত্রিত অতিথি কল্যাণ পার্টির চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীরপতি, নাগরিক ঐক্যের সভাপতি, ডাকসু ও চাকসু সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরু, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান। আজকের এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক। ধন্যবাদ জ্ঞাপন করবেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন। সুপ্রিয় দর্শক, প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পড়া। তেলাওয়াত পড়া পরিচালনা করবেন প্রিন্সিপাল আরবাজ শাহ মোহাম্মদ নেসারুল হক। الشيطان الرجيم
Thank you.
সন্ন্যাস আসতে না ফলক করি দূরত্ব আমার দরকার সাবেক মন্ত্রী সংগ্রামী মহাসচিব নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা শহরে আমরা যারা বিভিন্ন পর্যায়ে আমরা যারা আছেন আমরা যারা আছি আমার মনে হয় সবার কাছে সাদেক হোসেন খোকা পরিচিত। সাদেক হোসেন খোকাকে পরিচিত করানোর মতো আমার মনে হয় কোনো দিন বাকি আছে বলে আমার মনে হয় না। কারণ সাদেক হোসেন খোকা একজন বহুমাত্রিক লোক ছিলেন, বহু গুণে গুণান্বিত ছিলেন, বিভিন্ন সেকশনে বিভিন্ন সেক্টরে তিনি কাজ করেছেন, সেই কারণে তিনি সবার সাথে পরিচিত। আজকে সেই সাদেক হোসেন খোকা আমাদের মাঝে নেই, কিন্তু তার কীর্তি অম্লান হয়ে আছে। সাদেক হোসেন খোকা তার জীবনে যা করেছেন সেই ইতিহাস তিনি সৃষ্টি করে গেছেন, ইতিহাসে তার নাম লিখে গেছেন, সেটা মুছে ফেলার সুযোগ কারো নাই। তাই নিজ গুণে গুণান্বিত সাদেক হোসেন খোকা তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। সাদেক হোসেন খোকা এই দেশের জন্য যুদ্ধ করেছেন, যুদ্ধ পরবর্তী সময়ে সাদেক হোসেন খোকা অনেক আগেই মন্ত্রী হতে পারতেন, অনেক আগেই সাদেক হোসেন খোকা মন্ত্রী হতে পারতেন, যেটা এর আগে বলেন আমি বলছি। তার সেই সুযোগ ছিল, তার আমন্ত্রণ ছিল, কিন্তু তিনি গ্রহণ করেন নাই। সাদেক হোসেন খোকা দেশের জন্য যুদ্ধ করার পরে এই দেশের মানুষকে নিয়ে ভেবেছেন, যুব সমাজকে নিয়ে ভেবেছেন, সেই কারণেই ক্রীড়াঙ্গনের
ব্রাদার্স ইউনিয়ন ক্লাব আমরা দেখি প্রথম বিভাগে দাপটের সাথে খেলেছে, বহু খেলোয়াড় তৈরি করেছে। সেই সময় স্বাধীনতার পরে যুবকরা যখন বকাটে হয়ে যাচ্ছিল, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছিল, তখন কিন্তু তিনি সেই ব্রাদার্স ক্লাবের জন্ম দিয়েছিলেন আর অনেককে সাথে নিয়ে। সেই খেলাধুলো অঙ্গনেও আমরা একসাথে কাজ করেছি, জাতীয় পর্যায়ে তার অবদান ছিল। এবং তিনি যখন ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন, আজকে ইনডোর স্টেডিয়াম সহ অল্প সময়ের মধ্যে তিনি অনেক কীর্তি রেখে গেছেন। এবং সেই সময় এই ঢাকায় সার্কের উদ্যোগে সেই সময় যে স্পোর্টস হয়েছিল সেটাতেও তিনি অনেক অবদান রাখতে সক্ষম হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন তিনি এর আগেই ঢাকা সিটি কর্পোরেশনে তৎকালীন ঢাকা মিউনিসিপ্যালিটি সেই সময় কমিশনার হয়েছিলেন, এবং সেটাও নিজের ব্যক্তিগুণে, কোনো দলের সাপোর্ট নিয়ে নয়। এবং সেই সময় আমরা দেখেছি আজকে মানিক ভাই চলে গেছেন কমিউনিস্ট পার্টির, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি যে সেই সময় প্রতিটা রাজনৈতিক দলের বা প্রগতিশীল সকল নেতা কর্মী সেই সময় সাদেক হোসেন খোকারকে বিজয়ী করার জন্য সেই মিছিলে আমরা দেখেছি, সংস্কৃতি কর্মীকে মিছিলে আমরা দেখেছি, খেলোয়াড়দেরকে মিছিলে আমরা দেখেছি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে, এবং সেখানে তিনি জয়ী হয়ে এসেছিলেন। এবং সেখানেও তিনি সেই সময় কাজ স্বাক্ষর রাখার চেষ্টা করেছেন। পরবর্তী পর্যায়ে জাতীয় রাজনীতিতে তিনি বিএনপি আসার পরে, আপনারা জানেন যেটা সত্য এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না, ঢাকা শহরে প্রথম যখন তাকে নমিনেশন দেওয়া হয় সেখানে বর্তমান প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট ছিলেন, অনেকেই শঙ্কায় ছিল এমন একজন দলের প্রধান তার সাথে সাদেক হোসেন খোকা তো টিকবেই না, কিন্তু তার আচার আচরণ দিয়ে, তার সাংগঠনিক দক্ষতা দিয়ে সেদিন কিন্তু তাকে পরাজয় করে বিপুল ভোটে তিনি জয়লাভ করেছিলেন। এবং শুধু সেইবারই নয়, 96 সালে যখন বিএনপি বিরোধী দলে যায় ঢাকা শহরে আমরা কোনো সিট পাই নাই, কিন্তু সাদেক হোসেন খোকা কিন্তু জয়লাভ করেছিলেন। অর্থাৎ আমি বেশি বলতে চাই না, বলতে গেলে অনেক সময় লাগবে, কারণ সাদেক হোসেন খোকার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, কাজে কোন দিক বলবো কোন দিক বলবো না সেটা হয়তো বাদ পড়ে যাবে। আমি আজকে শুধু এটাই বলবো যে সাদেক হোসেন খোকা মেয়র হিসেবে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তিনি যখন মেয়রের চেয়ারে বসেছেন সবচেয়ে বড় যে অবদানটা তার, অবশ্যই সেই অবদানের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তের ব্যাপার ছিল, সহযোগিতার ব্যাপার ছিল, তিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়। এই ঢাকা শহরে আপনারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দল যারা হয়তো বিএনপির বিরুদ্ধে বলে বা সাদেক হোসেন খোকার পক্ষে সেবে না বললেও যাদের মুক্তিযুদ্ধে অবদান আছে, যাদের সেই সময় 11 দফা আন্দোলনে ছাত্র 69-এর ছাত্র গণপুত্থানের যাদের ভূমিকা আছে, সবাইকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার বিভিন্ন রাস্তাঘাটগুলোকে তিনি নামকরণ করেছেন সেক্টর কমান্ডার সহ সবাই নাম। এটার জন্যই সাদেক হোসেন খোকা আজীবন ঢাকা শহর নয় শুধু বাংলাদেশে অম্লান হয়ে থাকবেন। তাই আজকে সেই সাদেক হোসেন খোকার স্মৃতিকে ধারণ করে আমরা বিশ্বাস করি আপনারা দোয়া করবেন যে সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আজকে রাজনীতির মাঠে এসেছে, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যাতে সাদেক হোসেন খোকার যে বলিষ্ঠতা ছিল, যে সাহস ছিল, যে সাংগঠনিক দক্ষতা ছিল এবং যে সহমর্মিতা ছিল সেগুলো অর্জন করে যাতে সাদেক হোসেন খোকার পথ ধরে সে হাঁটতে পারে, আপনারা তার জন্য দোয়া করবেন। আজকে আমি এইটুকু বলেই আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে সাদেক হোসেন খোকার সাথে হয়তো উনি এক দল করেছেন আমি আরেক দল করেছি, আজীবন একসাথে ছিলাম,
এবং আমার সৌভাগ্য হয়েছে যে সাদেক হোসেন খোকা যখন আমেরিকায় মারা যান সেই শেষ সময়টা তার সাথে আমি ছিলাম এবং তার লাশ দিয়ে বাংলাদেশ আসার সৌভাগ্য আমার হয়েছিল। এটা আমাদের সেই নেতা যারা সাদেক হোসেন খোকার জন্য আপনারা দোয়া করবেন, তার সত্তার ইসাক হোসেনের জন্য দোয়া করবেন এবং আমরা যারা রাজনীতি করি রাজনীতিতে যাতে সহ অবস্থানটা আমরা ধরে রাখতে পারি, একে অপরের প্রতি সম্মানটা যাতে আমরা ধরে রাখতে পারি, রাজনৈতিক মর্যাদাটা যাতে নিজেরা ক্ষুণ্ণ না করি সেই বিষয়টা দেখবেন। আর দলের নেতা কর্মীদের বলতে চাই একটা কথা, সাদেক হোসেন খোকা যখন দলে ছিলেন উনি ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন, যখন সেটা তার সেটা আরেকজনকে দিয়ে দেওয়া হলো অনেকেই বললো সাদেক হোসেন খোকাকে কেন্দ্রে একটা পদ দেওয়া দরকার। সাদেক হোসেন খোকা বলতে ঢাকা মহানগরীর সভাপতি আমি, কেন্দ্রের পদ দেওয়া হলেও অসুবিধা নাই, কোনোদিন তিনি রাজনীতিতে তিনি পদ চান নাই, যদিও দলে তাকে পরে ভাইস চেয়ারম্যান দেওয়া হয়েছিল। এর জন্য এগুলো অনুকরণীয় অনুসরণীয়, আমরা সেগুলো স্মরণ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সাদেক হোসেন খোকার স্মৃতি অমর হোক, অমর। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কালাম, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক, তার তথ্যমূল স্মৃতিচারণ। বীর এই মুক্তিযোদ্ধা জীবনের নামে বলে বা লিখে শেষ করা সম্ভব নয়। সংক্ষিপ্ত তথ্যচিত্রে আমরা তার জীবন তুলে ধরবার চেষ্টা করেছি। এবারে তথ্যচিত্র প্রদর্শনী। সুপ্রিয় দর্শক, এখন আমরা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার জীবন বৃত্তান্ত নিয়ে তৈরি তথ্যচিত্র দেখব। এই আপনি বারবার সামনে যান না,
কারিগরি সমস্যার কারণে আমরা এই মুহূর্তে প্রদর্শন করতে পারছি না, আমরা শেষে এটা প্রদর্শন করব। সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ঢাকার সাবেক মেয়র অভিযুক্ত ঢাকার সাবেক মন্ত্রী জনাব সাদেক হোসেন খোকা দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সন্তান জয়ন্তী উপস্থিত বিএনপির মহাসচিব শুদ্ধ রাজনীতিবিদ জনাব ফখরুল ইসলাম আলমগীর সামনে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ রাজ্যে ভাবিয়াছেন দেখছি তার সুযোগ সন্তান ইঞ্জিয়ার ইসরাম সুনা এবং সুধীবৃন্দ এবং সুধীবৃন্দ অনেক আলোচক আছেন, আমি কথা বলাবো না, এক দুই মিনিট শেষ করে প্রথমত আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এখানে আমি দাঁড়িয়েছি, আমি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হয়েছি, সাদেক হোসেন খোকা ভাই, জেনারেল সৈয়দ ইব্রাহিম আছেন, মুক্তিযোদ্ধা এরা দেশটি স্বাধীন করেছিলেন বলে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। খোকা ভাই শেষ দিনগুলোতে আমেরিকায় তার সাথে অনেকবার দেখা হয়েছে, সন্ধ্যার পরে ছুটে যেতাম খোকা ভাইয়ের কাছে আমরা যখন আমেরিকা গেছি। দেশের পরিস্থিতি নিয়ে তিনি সবসময় উদ্বিগ্ন থাকতেন, দেশের খুঁটিয়ে খুঁটিয়ে তিনি কিন্তু দেখতেন, সবকিছু জানতেন, তারপর আমাদের কাছে জানতে চাইতেন যে দেশের অবস্থা কি বলতো একটু, আমরা যতটুকু জানি বলতাম। তিনি দেশের বিপন্ন গণতন্ত্র জিয়া পরিবারের উপর যে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে খুব উদ্বিগ্ন ছিলেন। প্রত্যেকটি মানুষের কথা আমাদের সাংবাদিক বন্ধু যাদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল সবার এক এক করে তিনি খোঁজ নিতেন। আমি কথা বলব না, খোকাবার যে স্বপ্ন ছিল বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পাক, সেই গণতন্ত্র বাংলাদেশের নির্বাচনকে নির্বাসনে পাঠানো হয়েছে মিথ্যা মামলায়। তাকে দীর্ঘদিন এক অসুস্থ মানুষকে দেশে আসতে দেওয়া হয়নি, দেশের বাইরে ছিলেন, তিনি গণতন্ত্র দেখে যেতে পারেননি। আমার প্রত্যাশা তাকে আমরা যারা ভালোবাসি তার যে স্বপ্ন ছিল বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি, সেই মুক্তির লড়াই আমরা সামিল নেই, খোকা ভাইয়ের স্বপ্ন পূরণ করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব ইলিয়াস খান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। কারিগরি ত্রুটির কারণে আমরা তথ্যচিত্রটি দেখতে কিছুটা বিঘ্ন, আশা করছি আপনারা সেটা কম সুন্দর দৃষ্টিতে দেখেছেন। এখন আমরা আবার তথ্যচিত্রে ফিরে যাব। Thank you.
আন্তরিকভাবে দুঃখিত, আবারও কারিগরি একটু সমস্যা হচ্ছে। আমরা আশা করছি যে উপস্থিত সকলেই বিষয়টি বুঝবেন। এবারে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ গণ অধিকার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে তার বক্তব্য প্রদানের জন্য। তাদের বিশ্বমন্ত্রকা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের অত্যন্ত সফল মেয়র, একজন মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযুদ্ধের গেরিলা যোদ্ধা, একজন ক্রীড়া সংগঠক, একজন রাজনীতিবিদ, একজন জাতীয় নেতা, মরহুম সাদেক হোসেন খোকার স্মরণে আয়োজিত আজকের এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে আজকে যে আলোচনা সভা, এখানে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের নন্দিত রাজনৈতিক নেতা, সমসাময়িক সময়ের রাজনীতিবিদদের ক্যারেক্টারিস্টিক আমি বলতে পারি যে যার ব্যক্তিগত মহিমায় এটা পরিবর্তিত হয়েছেন, জননেতা জনাব বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ অনেককে দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি জনাব সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান, আমাদের স্নেহের সহকর্মী, জাতীয় নেতৃবৃন্দে যারা আছেন, আমি আর অ্যাড্রেস করলাম না, কারণ আমি জানি যে এখানে জেনারেল ইব্রাহিম সাহেব আছেন, প্রফেসর শাহিদ আর রফিক আছেন, আমি এখানে লক্ষ্য করছি যে জুনায়েদ সাকি, ডাকসুল দিপি, নুরুল হক নুরু, খায়রুল খোকন সহ অনেক নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি। আমি অবশ্য ওনারা যারা আছেন অনেককে ক্লিয়ার তো আমার ছোটো ভাই সম্পর্ক, আমি দু চার মিনিটের মধ্যে দু একটা কথা বলার চেষ্টা করি, যেগুলো আমরা সবাই জানি সেই কথাগুলো আমি বলব, কারণ সাদেক হোসেন খোকার বাইরের রাজনৈতিক পরিচয় সবার কাছে জানা, কিন্তু একজন মানবিক সাদেক হোসেন খোকার দু একটি গল্প যদি না বলি তাহলে আমার মানে বলবো আমি নিজের প্রতি নিজের বড্ড অবিচার করা হবে। ঢাকা সিটি কর্পোরেশনের সাদেক হোসেন খোকার যখন মেয়র, ইনসিডেন্টালি আমাকে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা নিয়োগ করলেন, এবং সেই আইন উপদেষ্টা নিয়োগ করার কারণে সিটি কর্পোরেশন ভিত্তিক অনেক লিগাল কাজের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম। আপনারা অনেকে জানেন না সাদেক হোসেন খোকার মতো এত দক্ষ প্রশাসক, বিশেষ করে যখন বিএনপির পরে যখন আওয়ামী লীগের ক্ষমতা পরিবর্তন হলো তখন সাদেক হোসেন খোকা যখন মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন সিটি কর্পোরেশনের সরকারি কর্মকর্তাদের লেভেলও একটা বিরাট বড় পরিবর্তন হয়। কিছু সরকারি কর্মকর্তাকে সেখানে বিশেষ অ্যাসাইনমেন্ট থেকে নিয়োগ করা হলো, যাদের অনেকটা উদ্দেশ্য ছিল সাদেক হোসেন খোকা যেন সঠিকভাবে কাজ করতে না পারে, কারণ আপনারা জানেন যে সিটি কর্পোরেশনে সাদেক হোসেন খোকার রাষ্ট্রক্ষমতা পরিবর্তন হলো আইনি বাধ্যবাধকতার কারণে তাৎক্ষণিকভাবে তাকে গেট আউট করার মতো ক্ষমতা সরকারের কাছে ছিল না। সাদেক হোসেন খোকাকে সরানোর জন্য এই সিটি কর্পোরেশন আইন পরিবর্তন করে ঢাকাকে দুই ভাগ করে সাদেক হোসেন খোকাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিদায় করতে হয়েছে। এটা কিন্তু সাদেক হোসেন খোকার দেখছেন সাদেক হোসেন খোকার একটা যোগ্যতার পরিপ্রকাশ। আইন পরিবর্তন করে হয়েছে একজন ব্যক্তিকে তার পদ থেকে অপসারণ করার জন্য, এর আগ পর্যন্ত কিন্তু সাদেক হোসেন খোকার অপসারণ করার জন্য নানা রকম চেষ্টা থাকতে হবে তারা কিছু করতে পারেন। এমন একটি ছোট্ট উদাহরণ বলি, আমি সিটি কর্পোরেশনের এই যে আমাদের কাউন্সিলর যারা আছেন যারা আমাকে জানেন দেখছেন একসঙ্গে কাজ করেছেন, একজন কর্মকর্তা উচ্চপদস্থ কর্মকর্তা পরবর্তীতে এত মিডিয়া মেসেজ করে দিচ্ছে খুব যারা যন্ত্রণা করে, এবং এই যারা যন্ত্রণার কাজের মধ্যে একদিন সাদেক হোসেন খোকা আমাকে বললেন যে আমি এগুলো আমার সমস্ত ফাইল পত্র কোন রকমই গলে গেলে কি করতে পারি, এবং একজন কর্মকর্তা সম্পর্কে তিনি বলতেন। আমি বললাম দেখেন আইনগতভাবে তো আপনি ঠিক আছেন, বেআইনি কাজ করলে আপনি তার বেআইনি কাজ করতে পারবেন না, আপনি ফাইলের মধ্যে যেভাবে আইনগতভাবে সেগুলো করালেন। আমি এখন মানবিক কথা বলি,
ওই কর্মকর্তা সুপ্রিম কোর্টের হাইকোর্টে একটা কন্টেম্প পিটিশনে কন্টেম্প হলো এবং তাকে পার্সোনালি অ্যাপিয়ার করতে হলো সুপ্রিম কোর্টের হাইকোর্টের একটা যে লোকটা তাকে কষ্ট দিয়েছে যে লোকটাকে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করার জন্য প্রতিনিয়ত বাধাগ্রস্ত করেছে তার জন্য প্রথম যে ব্যক্তিটা আমাকে ফোন করে বললেন কাজল আমার একজন সরকারি কর্মকর্তা আমার অফিসে কথা যতই হোক না কেন সে একটা বিপদে পড়েছে তাকে বিপদ থেকে উদ্ধার করতে হবে কি করতে হবে তুমি বলো দিস ইজ সাদেবেশন সে একই ব্যক্তি আমি আজকের দিনে আপনার সাথে প্রীত ভাই ঠিকই বলেছেন অনেক বক্তা আছেন আমি শুধুমাত্র তার প্রতি যে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা শেষ কথা বলবো আমেরিকায় যখন ছিলেন প্রথম দফায় আমেরিকাতে গিয়ে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে তার বাসায় তার খুব আক্ষেপ এবং দুঃখ ছিল দুঃখ এবং আক্ষেপটা এমন আমাকে বলছেন জীবিত ভাবে বুঝি আর বাংলাদেশে ফিরে যেতে পারবো কিনা জানি না বাস্তবে তাই হয়েছে তবে যারা তার রাজনৈতিক সহকর্মী যারা ব্যক্ত হয়েছিলেন তাদের কোশন ফুকা ব্যক্তিগত ভাবে এই দল বেগম খালেদা জিয়া এবং দলের প্রতি তার যে কমিটমেন্ট এবং সততা সেটা প্রস্তাবিত কেউ কোনোদিন সেটা প্রশ্ন করতে পারবেন না আমি আজকের এই দিনে মরুম সাদেক হোসেন ফুকার রুহের মাগফিরাত কামনা করছি এবং আমি মনে করি তার যে আদর্শ এবং তার যে স্পিরিট তার যে কর্মী বাহিনী কর্মী জাগরণ সেগুলো আমাদের প্রত্যেক নেতা কর্মীর মধ্যে আরো বেশি জাগরুক হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ এবারে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি জনাব সাইফুল হককে আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে তার সাথে আমার পরিচয় কয়েক দশকে আর শুধুমাত্র একটা ঘটনা উল্লেখ করবো আমরা 1982 থেকে 85 তখনও তিনি অতিথিদের ছোট অফিস নিয়ে তিনি তখন আমি ছাত্র আন্দোলন শেষ করে মিন্টু ভাই সাউন্ড বাড়াই দিতে বলেন এবং তখন তার অতিথিদের ছোট্ট অফিস দেখা পেয়েছে এবং তখনও তিনি সক্রিয়ভাবে দল করেন সে আন্দোলনে তখন তিনি ছোট কাজ করেন ছোটখাটো ব্যবসা করার চেষ্টা করছেন আমাদেরকে দুবার তিনবার এরশাদ ছেড়ে যে বিরোধী যে আন্দোলন সেখানে তিনি কিছু আর্থিক আমার 5000 বছরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের 1971 সালের সশস্ত্র মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে ঢাকার প্রাক প্যাটনের অন্যতম পাকিস্তানিরা যখন সবকিছু দেখাচ্ছিল যে ঢাকা শহর তাদের নিয়ন্ত্রণে সবকিছু শান্তিপূর্ণ ভাবে চলছে তখন সাদেক হোসেন সহযোগী যোদ্ধারা ঢাকাতে তারা যে অপারেশন গুলো করেছিল পুরো দেশ এবং জনগণের নতুন সাহস উদ্দীপনা ভরসার জায়গাটা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বার্তাটা গেছে ঢাকাতে মানুষ ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের মানুষ তার অধিকার এবং মুক্তির স্বাধীনতার জন্য নতুন একটা ধারা শুরু করেছে এই মুক্তিযোদ্ধারা এটা তো আমাদের সবচেয়ে বরেণ্য মানুষ
এবং সাদেক হোসেন খোকা জনপ্রতিনিধি। কিন্তু সাধারণভাবে রাজনীতিকদের যে চেহারা দলীয়করণ দলবাজি, সাদেক হোসেন খোকা তার বাইরে ছিল সমগ্র জনগণের প্রতিনিধিত্ব করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। বাবরি মসজিদ যখন ভেঙে দেওয়া হল এবং তখন যে সাম্প্রদায়িক সহিংসতা উস্কানির যে জায়গাটা সাদেক হোসেন খোকার সঙ্গে আমরা অনেকেই সম্পর্ক একসাথে দাঁড়িয়ে রাজপথে দাঁড়িয়ে মানুষকে ভরসা দেওয়া ঐক্যবদ্ধ করা এরকম অসংখ্য ঘটনার নজির বলা যাবে। মেয়র হিসাবে দলের গণ্ডির বাইরে যে সমগ্র জনগণের কিভাবে প্রতিনিধিত্ব করতে হয় এবং জনপ্রতিনিধি হিসাবে দলীয় পরিচয়কে কখনো মুখ্য বিবেচনা করেননি সাদেক হোসেন খোকা। বহুমাত্রিক মানুষ, বহু গুণের মানুষ এবং এদেশের ইতিহাসে এদেশের রাজনৈতিক ইতিহাস পরবর্তীকালে তাকে বাদ দিয়ে ইতিহাস রচনা করা যাবে না। খুবই দুর্ভাগ্যজনক আমাদের ইতিহাসের যারা বীর যারা নায়ক মুক্তিযুদ্ধে যাদের ভূমিকা যাদের ডাকে মানুষ দাঁড়িয়েছে জীবন দিয়েছে তাদেরকে আজকে একেবারে পুলিয় সংকীর্ণ জায়গা থেকে তাদের বীরত্বকে গৌরব গাথাকে ছোট করা হোক করা অসম্মান করা অমর্যাদা করা সরকারের একটা রাজনৈতিক নীতি বা কৌশলের জায়গা দাঁড়িয়েছে তাতে আমাদের মুক্তিযুদ্ধ তারা ছোট হন নাই, ছোট হচ্ছেন আমাদের মুক্তিযুদ্ধ। বিতর্কিত করা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ, বিতর্কিত করা হচ্ছে আমাদের সশস্ত্র আমাদের যে সংগ্রাম সেই সংগ্রামকে। ফলে আর নিজের নাম কেটে অপরের যাত্রা ভঙ্গ করতে চাই আমি মাঝে মধ্যে বলি সরকার ভূতের মতন পেছনে হাঁটছে এবং ইতিহাসের এখন তারা সব কিছু দখল করে নেওয়ার পরে বাকি ছিল ইতিহাসটা দখল করা। এখন তারা ইতিহাস দখল করবার জন্য বাচ্চাদের পাঠ্যসূচি থেকে শুরু করে এমন সমস্ত বিষয়ে দাঁড়িয়েছে ইতিহাসের নামে আমাদেরকে রূপকথা পড়তে হচ্ছে। ইতিহাসের নামে আরো উপন্যাসের মতন অনেক রূপকথা অনেক গাল গল্প পড়তে হচ্ছে। শাসকদের ভাষ্য যদি ইতিহাস হতো তাহলে দেশে ইতিহাস বলে কোনো কিছু থাকতো না, এখন তারা অইতিহাস তারা তৈরি করছে। আর একটা শব্দ বলি আজকাল ইতিহাসের বিপরীত হচ্ছে অইতিহাস। এই সরকার আজকে তাকে তারা করছে করতে বিদায় দিয়েছে। সাধারণ যে সম্মান মর্যাদা বাংলাদেশে যারা সম্মানিত মানুষ প্রত্যেককে প্রতিনিয়ত অপমান করা অমর্যাদা করা সরকারের অভ্যাসে দাঁড়িয়েছে। মানে আজকে এই সরকার বাজারে আগুন মানুষের মনে রাখুন এবং নির্বাচনী ব্যবস্থা বলে বাংলাদেশের কার্যত কোনো কিছু আর নাই। ফলে এই সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন কিন্তু পুরো দেশটাকে আজকে মুক্তিযুদ্ধের বিপরীত ধারায় পাকিস্তানের জমানার ধারায় আজকে তারা নিয়ে গেছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে তারা একসময় ভারতকে শোষণ করেছে এই সরকার যেন অনেকটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন দেশটাকে একটা হরি লুটের একটা মহা উৎসবে তারা পর্যবেক্ষণ করেছে। সরকার অনেকগুলো অপরাধ একের পর এক তারা করছেন, ফলে এই সমস্ত অপরাধগুলো মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তারা যে অপরাধ করেছেন আপনি এখানে কথা বলে আপনার নামে ডিজিটাল মামলা হবে। 17 কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তারা যে অপরাধ করেছেন কমপক্ষে তাদের বিরুদ্ধে তো 17 কোটি মামলা হওয়া উচিত, কয়েক লক্ষ মামলা হওয়া উচিত তাদের বিরুদ্ধে। কোন আদালতে মানুষ যাবে, কোন আদালতে মানুষ এই স্বৈরাচারী এবং এই দুরাচার এই জুলুম শাহীর বিরুদ্ধে মানুষ মামলা করবে? সরকার শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের কোন সুযোগ তারা রাখেন, নিয়মতান্ত্রিক পথে পছন্দের দল প্রার্থীকে ভোট দেবেন তার কোনো সুযোগ তারা রাখেন। তাহলে এরকম জায়গায় যখন যায় মানুষের কাজটা কি? প্রতিবাদ করা, প্রতিরোধ করা। যখন তারপরে যখন আপনি গায়ের জোরে ক্ষমতা থাকেন মানুষ তখন কি করে? সম্মিলিত শক্তি মানুষ কিভাবে তার শক্তি প্রয়োগ করে? গণ আন্দোলন, গণসংগ্রাম, গণমুক্তির মধ্য দিয়ে। আমি এই কথাগুলো শেষ করব। বাংলাদেশ আজকে আরেকটা বড় পরিবর্তনের মুখোমুখি। সেই পরিবর্তন মুক্তিযুদ্ধের যে দিশা ছিল
সাম্যের পথে বাংলাদেশ শান্তি মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে সরকার তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে তারা পুরো দেশ দেশের গণতন্ত্রের ভবিষ্যৎকে গভীর অনিশ্চয়তার মধ্যে আজকে ঠেলে দিয়েছে। আমি শেষ করতে চাই এই স্বেচ্ছাধারিতার কাছে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই পরাজিত হবে না, মানুষ পরাজয় স্বীকার করবে না। সেই কারণের জন্য দেশকে রক্ষা করতে হবে, জনগণকে রক্ষা করতে হবে, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে রক্ষা করতে হবে। সকল প্রগতিশীল গণতান্ত্রিক দেশপ্রেমিক বিবেকবান সকল ধর্মপ্রাণ মানুষ সবাইকে আজকে রাজপথে একটা কার্য পরোক্ষ গড়ে তোলবার মধ্য দিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। না হলে ভোটের অধিকার গণতন্ত্র ব্যক্তি মানুষ হিসাবে আপনার যে মান সম্মান যে সংগ্রাম সেটুকু পর্যন্ত রক্ষা করা যাবে না। কর্তব্যটা অত্যন্ত স্পষ্ট, চলুন সেই লক্ষ্যটা নিয়ে আমরা একেবারে ন্যূনতম হিসেবে দরকার তুমি কালকে হয়তো আমরা এক জায়গায় দাঁড়াতে পারবো না, কিন্তু একেবারে ন্যূনতম হিসেবে রাজপথে সমন্বিতভাবে আমরা কার্যকর আন্দোলন করে তুলি, মানুষের মধ্যে ভরসার জায়গাটা চালিয়ে তুলি এবং বলি স্বেচ্ছা থাকে নাই সেই সংখ্যা নাই, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের মতো আবার ঘুরে দাঁড়াবে। এই তরুণদেরকে কথা বলে শেষ করতে চাই, অনেকে আপনারা মুক্তিযুদ্ধ করার সুযোগ পাননি, আরেকটা মুক্তিযুদ্ধের পরিস্থিতি তৈরি করা ছাড়া এই দেশ এবং জনগণকে রক্ষা করা যাবে না। চলুন সেই লড়াইটা আমরা শুরু করি, সাবেক প্রধান প্রধান এবং এই বীর মুক্তিযোদ্ধারা সেই লড়াই আমাদের জন্য অনুপ্রেরণা উৎসাহের কারণ দাঁড়াবে। এ কথা বলে কটা ভাই স্মৃতি সংগ্রামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে বিজ্ঞানী শুভেচ্ছা অভিবাদন, আসসালামু আলাইকুম। আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির কারণে আজকের এই আয়োজনের নির্ধারিত ক্রমে কিছুটা পরিবর্তন আনতে হচ্ছে, আশা করছি আপনারা সকলেই এই পরিবর্তনের সাথে সানন্দে মানিয়ে নেবেন। এবারে প্রধান অতিথির বক্তব্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের প্রধান অতিথি বিএনপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার বক্তব্য প্রদানের জন্য। এরপর অন্যান্য অতিথিরা বক্তব্য রাখবেন। দেখি না গেলে আমি আগাবো, আগাবো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিতে চাই। আগাবো ভাবে আজকে আমাদের একটা দলীয় কর্মসূচি আছে যেটা ইতিমধ্যে চলছে প্রেস ক্লাবের সামনেই, এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং শুধু শ্রদ্ধা নিবেদন করাই বলে যথেষ্ট নয়, তার মতো একজন ব্যক্তি যিনি তার সারাটা জীবন জনগণের জন্য কাজ করেছেন এবং মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন এবং দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছেন, সাদেক হোসেন খোকাকে সবাই আপনার প্রথমেই চিনতে পারে যে মুক্তিযুদ্ধে তার অবদান নিয়ে, অর্থাৎ গেরিলা সাদেক হোসেন খোকা এই নামেই সবাই তাকে চেনে। কিন্তু আমরা যারা ঢাকা শহরে রাজনীতি বাংলাদেশের রাজনীতি দেখেছি তাকে আমরা জানি মূলত একজন প্রগতিশীল রাজনীতিবিদ হিসাবে। আমরা দেখেছি সমাজ পরিবর্তনের রাজনীতি নিয়ে তার রাজনীতি শুরু, তার রাজনৈতিক জীবন শুরু এবং শেষ পর্যন্ত মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি কিন্তু সমাজ পরিবর্তনের কথাই চিন্তা করেছেন, মানুষের মুক্তির কথা চিন্তা করেছেন। সাদেক হোসেন সাহেবের জীবন নিয়ে স্বল্প সময়ে স্বল্প পরিসরে বক্তব্য রাখা আমার জন্য অত্যন্ত কঠিন, তার সঙ্গে আমার ব্যক্তিগত যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং কাকতালীয়ভাবে ক্রীড়াঙ্গনেও আমাদের একটা সম্পর্ক ছিল। সাদেক হোসেন খোকা একজন মানুষ অথচ এত গুণে গুণান্বিত একজন মানুষ, যেখানেই গেছেন যেখানেই কাজ করেছেন তার চিহ্ন তিনি রেখেছেন, এখানে তার মানুষের সঙ্গে তার যে ভালোবাসা সেটা তিনি প্রমাণ দিয়েছেন তার রাজনৈতিক জীবনে
তার বিভিন্ন নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে এবং অত্যন্ত জনপ্রিয়তার মধ্য দিয়ে। খোকাবাইয়ের একটি কথা আমার সবসময় মনে পড়ে, যখন তিনি একেবারে মৃত্যুশয্যায় বলা যায় শেষের দিকে, আমি যখন গিয়েছিলাম আমেরিকার তার সঙ্গে একদিনের জন্য গিয়েছিলাম, একদিন ওনার ওখানে গিয়েছিলাম আমি ওনার কাজ সেরে, তখনও তিনি আমাকে একটা কথা বলেছেন যে ম্যাডামের সঙ্গে সবসময় থাকবেন, কারণ এই একজন নেত্রী যিনি মানুষের জন্য কাজ করেন, গণতন্ত্রের জন্য কাজ করেন, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করেন, চিন্তা করেন। ইনি চলে গেলে কিন্তু আমরা আপাতত আর সেই ধরনের কোনো নেতা সহজে খুঁজে পাবো না। আজকে সেই কথাটা বারবার মনে পড়ে। তিনিও অত্যন্ত অসুস্থ, তিনিও জীবনের সঙ্গে যুদ্ধ করছেন, লড়ছেন, শেষ দিন পর্যন্ত তিনি কিন্তু জীবনের নিয়ে যুদ্ধ করেছেন, বাঁচার চেষ্টা করেছেন, কখনো হাল ছাড়েনি। আজকে বাংলাদেশের যে প্রেক্ষিত, যে কথা সাইফুল ভাই কিছুক্ষণ আগে বললেন, এই প্রেক্ষিতে সাদেক হোসেন খোকা সাহেবকে সবসময় আমাদের মনে করা দরকার, তাকে অনুসরণ করা দরকার, তাকে অনুকরণ করা দরকার। তিনি কিন্তু কখনোই পিছু পা হননি, পিছের দিকে তাকাতেন না। আমার অনেক অভিজ্ঞতা আছে যে কিভাবে তিনি সামনের দিকে এগিয়ে গেছেন। এখানে আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা আছেন সাদেক, তার নাম সাদেক, সেও কিছুক্ষণ আগে বলছিল যে আমি তার সঙ্গে যত যুদ্ধ করেছি, যত কিছু জানি, এটা অনেকেই জানে না। আমার এই মানুষগুলোকে আরো বেশি সামনে আনা উচিত ছিল আজকের দিনে, তাহলে তারা অনেক বেশি বলতে পারতেন। আমি বক্তব্য দীর্ঘ করব না। আজকের এই দিনে আমাদের যে সবচেয়ে বড় প্রয়োজন, সাদেক হোসেন খোকা সাহেবকে অনুসরণ করে, অনুকরণ করে, সত্যিকার অর্থে জনগণের কাছে গিয়ে জনগণকে সন্নিবিষ্ট করে রাস্তায় নামিয়ে নিয়ে আসা, এবং তাদের যে দাবি, তাদের যে বেঁচে থাকার দাবি, একটা মুক্ত বাংলাদেশের যে দাবি, ভোটের অধিকারের যে দাবি, তাদের বাক স্বাধীনতার যে দাবি, সেটাকে জয়লাভ, জয় করার জন্য, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য আজকে ঐক্যবদ্ধ আন্দোলনই হবে এর একমাত্র উত্তর। আসুন আমরা সাদেক হোসেন সাহেবের খোকার প্রতি আবার শ্রদ্ধা জানাই এবং তাকে অনুসরণ করে সামনের দিনে বাংলাদেশকে মুক্ত করবার জন্য সকল করি। সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম, খোদা হাফেজ। আন্তরিক ধন্যবাদ। এবারে আসনে সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা এতক্ষণ বক্তব্য রেখেছেন বা অতিথি হয়েছিলেন, সবাইকে চাওয়া এবং শুভেচ্ছা। আজকে আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম একজন নেতা এবং মুক্তিযুদ্ধে যার সক্রিয় ভূমিকা রয়েছে এবং তার বীরত্ব গাথা, তার সহযোদ্ধা থেকে শুরু করে ইতিমধ্যেই তার যারা সমসাময়িক ছিলেন তারা বলে গেছেন, আমরা তার এই কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আজকে তার মৃত্যুবার্ষিকীতে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। এবং একই সাথে আসলে একটা মানে দুঃখ প্রকাশ করতে হচ্ছে এবং কিছু আশ্চর্যজনক কথাও বলতে হচ্ছে যে যারা এই দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে চেয়েছিলেন হয়তো ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন, কারণ যারা মারা গিয়েছেন তিনি তো সেই কাতারে একাত্তরেই চলে যেতে পারতেন। তারা যে যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তারা কেউ ফিরে আসবে এটা তো তাদেরকে কেউ সিওরিটি দিতে পারেনি। তারা তো নিজের জীবনকে দেশের জন্য ডেডিকেটেড করেছিলেন এবং তার মধ্যে দিয়ে আজকে আমরা একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি, আমরা গর্ব করে বলতে পারি আমরা বাংলাদেশের নাগরিক। কিন্তু বাস্তবতাটা কি দেখেন, যারা দেশটা তৈরি করলো তিনি দেশে মৃত্যুবরণ করতে পারলেন না। এর তো কোনো রাজতন্ত্র নয়, বাংলাদেশ কোনো স্বৈরতান্ত্রিক রাষ্ট্র না,
সেই পাকিস্তানের স্বৈরতান্ত্রিক আচরণ নির্যাতন নিপীড়ন থেকে মুক্ত হওয়ার জন্যই তো একাত্তরে দেশের কৃষক শ্রমিক আবার বৃদ্ধ বনিতা তারা মুক্তিযুদ্ধ করেছিল এবং সেই মুক্তিযুদ্ধ একটা জনযুদ্ধে পরিণত করেছিল। সেই মুক্তিযুদ্ধে তাদের অবদান তারা দৃষ্টি তৈরি করলো আর পরবর্তীতে যারা তাদের তৈরি করা একটা প্ল্যাটফর্মে হেঁটে যাচ্ছে তাদেরকে সম্মান করছে না, শ্রদ্ধা করছে না। এবং এটা আমি তখন দেখেছি আমাদের সাবেক মেয়রের ইন্টারভিউ বা তার পরিবারের বিভিন্ন আকুতি ছিল যে তাকে যেন জীবিত অবস্থায় দেশে যেন একটু নেওয়ার অনুমতি দেওয়া হয়। শিশাকবে ভালো বলতে পারবেন, সম্ভবত পাসপোর্ট জটিলতা এবং যে সংকীর্ণতা করে মানুষ অমানুষের কাতারে পড়ে না, যে যাদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে দেশটা পেয়েছে তাদের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ নাই। আজকে যারা সরকারি চাকরি করছেন একটা অংশ এতটা দলদাসের ভূমিকা অবতীর্ণ হয়েছে, নিজের ব্যক্তিত্ব বিসর্জন, নিজের মানবিকতা বিসর্জন দিয়েছে। আর যারা ক্ষমতায় আছেন রাষ্ট্র চালাচ্ছেন তাদের তো মানবিকতার লেশ মাত্র নাই, এটা তো আমরা হর হামেশাই দেখতে পাচ্ছি। যারা কি ন্যূনতম মানবিকতা আছে একটা রাজনৈতিক দল হিসেবে অন্য রাজনৈতিক দলের প্রতি, রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি যে শিষ্টাচার থাকে, আচরণ থাকে, তাদের মধ্যে তা আছে বিন্দুমাত্র নাই। এই সরকার সবচেয়ে ক্ষতিকে করেছে রাজনৈতিক ভাবে না, এগুলো আপনাদের সূক্ষ্মভাবে বুঝতে হবে যে সামাজিক রীতিনীতিকেও তারা ধ্বংস করে দিয়েছে। মানুষের মধ্যে যে সামাজিকতা ছিল সেটা নষ্ট করে দিয়েছে। প্রিন্স ভাই না সাকিব ভাই আমাদের মেজর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ভাই থেকে শুরু করে যারা সিনিয়র রাজনীতিবিদ আছেন, আগে এলাকায় গ্রামগঞ্জে শহরে একজন সিনিয়র নেতৃবৃন্দকে অন্য দলের জুনিয়র নেতৃবৃন্দ রেসপেক্ট করতো, আজকে কোথাকার কি ছাত্রলীগের নেতা একটা ওয়ার্ড পর্যায়ে দেখা যায় গ্রামের একজন মুরব্বীকে সে অন্য দল করে তার সাথে যে তার রূঢ় আচরণ, কেন ক্ষমতার দাম্ভিকতায় মানে মানুষ থেকে তার একটা দৈত্য দানবে পরিণত হয়েছে যে তাদের মধ্যে আর মানবিকতা নেই। এখন এক সময় খোকা ভাই আমি যতদূর জানি ছাত্র ইউনিয়ন করেছে, সম্ভবত ছাত্র ইউনিয়ন তো স্বাভাবিকভাবে ওই সময় ষাটের দশকে মেধাবী ছাত্র ইউনিয়ন করেছে। ফখরুল আমাদের বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ শ্রদ্ধেয় অনেকেই ছাত্র রাজনীতি করছেন, ছাত্র ইউনিয়ন করেছেন। সেলিম ভাই এখন সিপিবি করেন, কিন্তু তাদের তো একটা রেসপেক্ট, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এগুলো তো রাজনীতির কারণে তো দূর হয়ে যাবে না। আজকের আওয়ামী লীগের লোকজন হচ্ছে আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন যদি কেউ আওয়ামী লীগ করে বিয়ের অনুষ্ঠানে আসছে, কারণ মৃত্যুবার্ষিকীর 40 খেতে আসছে, ওইখানে চিন্তা করে কে কোন জায়গাতে ছবি মুখ রাখতে লুকিয়ে রাখে যে কেউ ছবি টবি যেন না তুলতে পারে, কারণ ছবি তুলে তাহলে তার পথ পদবি চলে যেতে পারে। চিন্তা করেন যে আমরা তো এক সময় বনে জঙ্গলে ছিলাম, আমাদের মানে পূর্ব অনেক আগে থেকে, সেখান থেকে আমরা পশু পাখির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সামাজিকীকরণ প্রক্রিয়ার দিকে দাবিত হলাম, আমরা সংঘবদ্ধ হয়ে বসবাস করা শুরু করলাম, সেখান থেকে আমরা সামাজিক জীবে রূপান্তরিত হলাম। তাদের কাজগুলো তো অসামাজিক, একটা ছবি থাকলে তার পথ চলে যাবে। আমার অনেক আত্মীয় আছে তারা কোনো না কোনো কারণে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট, মানে হচ্ছে এমন আছে তারা সরকারি চাকরি করে বিধায় আমার সাথে কত সাধারণ মানুষ বাহাবা দিচ্ছে, প্রশংসা করছে, তো তারা আজ পর্যন্ত মানে আসছে, দেখা করছে, প্রশংসা করছে, ওই যে তাদের পরিবার অন্যরা ছবি তুলছে, তার একটা ছবি তুলতে পারে যে বাবা আমি সরকারি চাকরি করি, বুঝেই তো চিন্তা করেন দেশটা কোথায় নিয়ে গেছে। তো সাইফুল ভাই যেটা বলেছে আমি ওইখানে একটু স্টেজ দিয়ে আমি শেষ করবো, যেটা এখানে আমি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শাহেদা রফিক ম্যাডামের সাথে জিজ্ঞাসা করছিলাম, ডিবিসিতে কিছুদিন আগে ইন্টারভিউ দেখেছিলাম, তিনবার আমি ইন্টারভিউটা দেখেছি, কারণ আমার আমি তো বিএনপি করি না, বাস্তব আমি কখনো বিএনপিও করিও নাই, কিন্তু ওনার ইন্টারভিউ তিনবার দেখেছি। একজন বর্ষিয়ান রাজনীতিবিদ তার সাথে যে আচরণটা করেছে, হয়তো ম্যাডাম কিছু বলতেছে সে ছাড়া বা ডিসি থামিয়ে দিয়েছে, হয়তো টেলিভিশন তো 3-4 মিনিট 2 মিনিট মানে 1.5 মিনিট এরকম ইন্টারভিউটা দেখাবে, পুরো ইন্টারভিউ তো লং ইন্টারভিউ তারা দেখাবে না তাদের নানান কারণে বা তাদের সময় নেয়, অনেকগুলো প্রোগ্রাম থাকে। ওখানে আমি বুঝতে পেরেছি যে তিনি যেটা বলতে চেয়েছেন তাকে টর্চার করা হয়েছে, তিনি এখন উঠে দাঁড়াতে পারছেন না, বিস্তায় তিনি কে একটা দলের স্থায়ী কমিটির সদস্য, একটা সে দলটি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, এই দল তা এই দেশের আজকের এই অবস্থা আসার পিছনে তাদের অবদান আছে। আচ্ছা সেই লোকটাকে কারা টর্চার করেছে? বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কারাগারে নিয়ে টর্চার করেছে। আমাদের রেজা ভাই কিছুদিন আগে একটা প্রোগ্রাম বলেছিল যে
আয়ুব খানের আমলও গ্রেপ্তার হয়েছে অনেক ছাত্র নেতা, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবী নেতা কিন্তু আছে, তাকে আপনার এগারোটায় গ্রেপ্তার করেছে, বিকেলে তিনি জামিন পেয়ে গেছেন। ওই আয়ুবের আদালতে এটা ছিল, আজকে শেখ হাসিনা সরকারের আদালতে সেটা নাই। অকারণে বিনা অপরাধে মানুষকে ধরে নিয়ে একটা সাজানো গল্প বানাচ্ছে, মাসের পর মাস জামিন ডিলে করছে, চাইলে তারা দুদিন পরে শুনানি ডেট দিতে পারে, কিন্তু শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে নিরুৎসাহিত করার জন্য তাদেরকে মাসের পর মাস ঘুরায়। মোদি বিরোধী আন্দোলন আপনাদের নিশ্চয় মনে আছে, আমরা আন্দোলন করেছিলাম, এখনো আমাদের সাতজন ছাত্র নেতার জেলে, তাদের অপরাধ কি ছিল, তারা মোদির বিরুদ্ধে স্লোগান দিয়েছিল। মানে অবস্থাটা এরকম, বাস্তব প্রেক্ষাপটে এই দেশে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেওয়া যায়, সরকারকে স্বৈরাচার ফ্যাসিবাদ বলা যায়, কিন্তু মোদিকে কিছু বলা যাবে না। তাহলে ওই যে ওখানে সাত মাস থাকতে বিনা অপরাধ এখনো আছে, তারা কেন করছে, যে যাতে এই ছেলে পেলেগুলো বের হয়ে আর রাজনীতি না করে। তবে আমি রফিকুল ইসলাম, ব্যারিস্টার রফিকুল ইসলাম মেয়ার, তার কথা বলছিলাম, তারপরে এম কে আনোয়ার সাহেবের একটা মর্মান্তিক স্টেটমেন্ট আদালতে তো দেখেছিলেন, তিনি আদালতে যে তাকে বলছেন যে মাননীয় হুজুর আপনার মতো আমিও ২০ বছর এই চেয়ারে মানে বিচার কার্য সম্পন্ন করেছি, আপনার কি মনে হয় আমি এই বয়সে ঢাকা থেকে এসে কুমিল্লা ময়লার গাড়িতে বোম মেরেছি? চিন্তা করেন, তাদের মতো একজন লোক খুব মানে হচ্ছে খুবই ক্লিন ইমেজের পরিচ্ছন্ন মানুষ, মেধাবী মানুষ, কিন্তু রাজনৈতিক কারণে তাদেরকে এইভাবে জীবনের শেষ প্রান্তে এসে খেসারত দিতে হয়েছে। আমি আগেও বলছি যে বিএনপি করার কারণে না, কারণ সে ওই পথে গেছে, আমি তো রাজনীতি করছি, আমাকেও তো ওই পথেই তারা ওরা নিয়ে যাবে যদি আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ করে না তুলতে পারি। হয়েছে না এই বয়সেই তো কয়েকবার, বলছি এখনো আমার মেরুদণ্ডে তিনটা ফ্র্যাকচার আছে, মানে মারাত্মকভাবে এখনো সেটাতে আমি ব্যথা অনুভব করি। ডাকসু ভবনে কিরকম বরবার আক্রমণ হয়েছিল, কারা করেছিল, ছাত্রলীগ করেছিল, সে বলছিল পাকিস্তান আমলে মান্না ভাইরা বলেছে এইরকম ডাকসু চালাইছে, মান্না ভাই ডাকসু চাকসু বিবেচনা ডাকসু বিবেচনা, এরকম বরবার আক্রমণ কখনো হয়নি। এইভাবে তারা আজকে দেশে একটা দুর্বৃত্তায়নে রাজনীতি কায়েম করেছে, সামাজিক রীতিনীতিকে ধ্বংস করে, মনুষ্যত্বকে ধ্বংস করে, মানুষকে অমানুষ বানিয়েছে, বলেছে ছাত্রলীগ এমন একটা মেশিন, ওই মেশিনের মধ্যে ঢুকে দেশের বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা খুনি হয়ে বের হচ্ছে, ভার্সক হয়ে বেড়াচ্ছে, বুয়েটের ছাত্র দেখছেন না, বুয়েটে যারা পড়ে বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী ছাত্ররাই তো বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলে পড়ে, কিভাবে তারা খুনি হয়ে গেল, আপনার মধ্যে ছেলেকে পিটিয়ে পিটিয়ে মারছে, একটা কেউ যদি গুলি করে সাডেনলি গুলি চলে এসে মারা গেছে, কিন্তু পিঠে পিঠে কেমনি একটা মানুষ তার সহপাঠী মানে চিন্তা করে। তো এই দৈত্য ধারণের কাছ থেকে আজকে ভবিষ্যৎ প্রজন্ম বলেন, বর্তমান প্রজন্ম বলেন, তাদেরকে সেভ করতে হবে। এনাফ ইজ এনাফ, এনাফ হয়েছে, আর হতে দেওয়া যাবে না। ২০১৪ সালের মতো নির্বাচন, ১৮ সালের মতো নির্বাচন, সবাই যাতে যাতে কাছে কমিটমেন্ট করেন, উস্তাদের মায়ের শেষ রাইতে গ্রামে একটা কথা আছে না, কবে আন্দোলনে নামবেন, কবে আন্দোলন শুরু হবে এটার দরকার নাই, যেদিন শুরু হবে সেদিন থেকে যেন ডু আর ডাই লড়াই করতে পারেন। আরেকটা কথা বলবো যে আপনার এখানে যদিও খোকাবাই প্রোগ্রাম, কিন্তু তারপরে এখানে বিএনপি ঘনিষ্ঠ অনেকে আছেন, আপনাদেরকে একটা কথা বলবো, অনেকে বলে আপনারা তো একটা বড় ফোর্স, এখানে এতগুলো মানুষ আছেন না, ১০ জন পুলিশে এসে যদি পিটাপিটি করে আপনারা তো মানে প্রতিরোধ করতে পারবেন যে ভাই তুমি কেন মারছো, বন্দুকটা তো ধরে দে, তুমি কেন মারছো, তাই না? কিন্তু আপনারা যদি দৌড় দেন, দুইজনকে মারবার বাকি যদি দৌড় দেন, তখন তোরা মানে হচ্ছে সবার সাথে এখানে আমি বলছি, আমার প্রত্যেক রাজনৈতিক কর্মীকে, আমাদের নেতা কর্মীকে বলি, আমাদের নেতাকর্মীকে আমরা বলি, যদি গ্রেপ্তার করে নিয়ে যাও ভাই, সবাইকে নিয়ে যাও, দেখি তোমার জেলে কতদিনের জায়গা আছে, কতজনকে জেলে পাঠাবে। আপনাদের সহযোগিতা যখন মিছিলে আসে, মিছিল থেকে যখন ৫ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়ে যায় প্রতিনিয়ত, জেলখানায় তো হাজিরা দিতে দিতে ১২ বছর জায়গা তুমি ঘর বাড়ি ভিটামাটি অনেকে বেঁচে ফেলাইছে, খোঁজ রাখতে হবে, আপনাদের নেতাকর্মী আপনারা খোঁজ রাখতে পারেন, কিন্তু আমরা কিছু বাস্তব তথ্য পাই বিভিন্ন জায়গা থেকে। তারপরে যে এটা তো বিপর্যতি লাগছে, অনেকে ঢাকা এসে পাঠান চালায়, উবার চালায়, তো সেই জায়গা থেকে আর একজন নেতাকর্মীকে বিনা অপরাধে কোন রাজনৈতিক দলের, শুধু বিএনপি না, আমাদের দল কিছু গ্রেপ্তার হতে যাওয়া যাবে না, একজনকে গ্রেপ্তার করলে ব্যাপারটা সবাইকে নিয়ে যাবে, কেন নিয়ে যাবে, তার অপরাধ কি, এই ধীরত আমাদেরকে দেখাতে হবে। অন্যথা ওরা ওই রাজপথে নামবে, ৫ জনকে বাসা থেকে তুলে নিয়ে দেবে, ৩ জনকে আপনার মিছিলে হামলা করবে, এইভাবে আমাদেরকে ডিমোটিভেটেড করবে, আমাদেরকে বিচ্ছিন্ন করবে। সর্বশেষ একটা কথাই বলে দেবো,
যে সাইফুল হয়েছে সাইফুল বর্ষের একমাত্র একমত হয়ে এই যে বাংলাদেশ এখন শুধু দেশীয় প্রেক্ষাপট না আন্তর্জাতিক ভাবেও একটা গভীর ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে কিছুদিন আগে দেখেছেন কুমিল্লায় ঘটনা ঘটেছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী নীরব ছিল, হিন্দু নেতারাই বলছেন 3-4 ঘন্টা পুলিশ রেসপন্স করেনি, তারপরে কি করলো পুলিশ মুসল্লিদের মিছিলে গুলি করে উস্কাই দিল। একটা দেখেন রহস্যজনক ঘটনা, বাইতুল মোকাররম থেকে মিছিল করছে কারা, মালিবাগ মুসলিম যুব সমাজ, এই ব্যানার জীবনে শুনছেন, এগুলো সব গোয়েন্দাদের চাপ, মানুষ উস্কাই দেয় তারপরে একটা প্রেক্ষাপট তৈরি করে এবং তারপরে একজনের মানে হচ্ছে ঘাড়ে এটাকে চাপাই দেওয়া। এর আগের ঘটনাগুলো পাবনার সাথিয়া, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, কক্সবাজারের রামু, বিভিন্ন জায়গায় সরকারি দলের নেতা কর্মীদের সংশ্লিষ্টতা ছিল, পীরগঞ্জ আগুনদেশের ছাত্রলীগ নেতা, কিন্তু সেখানে চট্টগ্রামের ঘটনায় ওয়াইদুল কাদের সাহেবরা তো শুরুর দিন থেকেই বলা শুরু করলেন, প্রথমে বিএনপি জামাতের এই ঘটনা, তারপরে দেখলেন কি করলো আমাদের কয়েকটা ছেলেপিলেকে চট্টগ্রামে মামলায় ঢুকাই দিছে, তারপরে প্রথম আলোতে তো নিউজ হয়েছে যে বিএনপির 3 কর্মী হেফাজতের মামলায় যারা 3 মাস ধরে জেলে তাদেরকেও এই মামলায় ঢুকাই দিয়েছে। চিন্তা করেছে কি ধরনের যে মানুষ সারা জেলে মানুষের মানুষকে তারা ধোকা দিচ্ছে, বোকা বানাচ্ছে। তো এই ঘটনায় আমার দৃঢ় বিশ্বাস কোন বিরোধী দলীয় রাজনৈতিক নেতা কর্মী জড়িত নাই, একটা সরকারের একটা অংশ, আমরা পুরো সরকার না হয়তো সরকারের একটা অংশ কোন থেকে ওহি পাইয়া এই ঘটনা ঘটাইছে একটা পরিবেশ তৈরি করার জন্য, এবং তার প্রেক্ষাপট পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা ওই অঞ্চলে শুরু হয়ে গেছে ফায়দা নেওয়ার জন্য, যেটা মোদি বিরোধী আন্দোলনের সময় এখানে ঘটেছিল। কিন্তু এই সমস্ত ইস্যুগুলোতে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে এবং এই সরকারের ফাঁদে পা দেওয়া যাবে না, এটা বলেই আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবারে মুক্তিযুদ্ধকালীন সাদিক হোসেন খোকার ঘনিষ্ঠ সহকর্মী জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের সাধারণ সম্পাদক সাদিক আহমেদ খানকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য প্রদানের জন্য। সাদিক হোসেন খোকা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভার উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি সংগ্রামী মহাসচিব অবসর জীবনে বাংলাদেশের গণতন্ত্র মুক্তির আন্দোলনে একজন বরিষ্ঠ নেতা, বাংলাদেশ কল্যাণ পার্টির সম্মানিত চেয়ারম্যান, যুদ্ধকালীন সাব সেক্টর মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক উপস্থিত আছেন। নাগরিক সমিতি আন্দোলনের অন্যতম আহ্বায়ক সভাপতি, রাজপথে আন্দোলনের লড়াকু সৈনিক আমার প্রিয় ছোট ভাই জুনায়েদ সাকিব উপস্থিত আছেন। বারবার সরকারি আয়নাদের দ্বারা আক্রান্ত হয়ে বারবার ঘুরে দাঁড়িয়ে যুব সমাজের কাছে তিনি অত্যন্ত পরিচিত একজন সাহসী ছাত্র নেতা, ডাকসুর পিপি জনাব নবীন বক্তুর উপস্থিত আছেন। আমাদের প্রজন্মের অহংকার এই কথাটা বলেছে যে 2 জনের উপরে হামলা করলে বাকিরা পালায়, তা আমাদের মধ্যে ব্যতিক্রম বিশ্রাম সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান, আক্রমণের মুখেও পিছু না হতে নিজের কর্মীকে নিজে মার খেয়েও ছুটি আনার নজির আমরা দেখেছি। প্রত্যেকটা মানুষকে এভাবে সাহসী হতে হবে, রাজনীতি করার কোনো অপরাধ না। আমরা রাজনীতি করি, আমরা গণতন্ত্র মুক্তির জন্য কথা বলি, আমরা এদেশের জন্য যুদ্ধ করেছিলাম, আমরা কিন্তু শরণার্থী মুক্তিযোদ্ধা না। সাদেক হোসেন খোকা শরণার্থী মুক্তিযোদ্ধা ছিলেন না, অনেকেই অনেক কথা বলেন না জেনে, সাইফুল ভাই শ্রদ্ধেও থাকতে বলতাম যে আন্দাজেই বলে উনি ক্র্যাক প্ল্যান করেছিলেন, আরে উনি নিজেই একটা উনি কোনোদিনও ক্র্যাক প্ল্যানের সদস্য ছিলেন না। সাদেক হোসেন খোকা ট্রেনিং এর পরে তার গ্রুপের প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যারা সবাই ফ্রন্টে যুদ্ধ করেছে, পূর্বে কোন রেজিমেন্টে 1 মাস সম্মুখযুদ্ধে লড়াই করেছে, তাদের থেকে একটা অংশ সাদেক হোসেন খোকাদের যুদ্ধে টাকায় আসে। প্রথমে হুদা ভাই কমান্ডার ছিল তাদের, দুই বিভাগের সন্তান খোকা ভাই বন্ধু, তারপরে সর্বসম্মত সিদ্ধান্ত তো হবে খোকা ভাই গ্রুপের কমান্ডার হয় এবং তার প্রয়োজন ছিল যারা আজম খান। যুদ্ধকালীন সময় আমরা 66 জন একটা ব্যারাকে থাকতাম, 12 নম্বর প্লাটুন এবং 13 নম্বর প্লাটুন মেলাগর। আমি এই কথাগুলি বলবো কারণ এই কথাগুলি আমরা অনেকে জানি না বলি না বলছি। আমরা একটা 2টা প্লাটুন একই 66 জন একসাথে ঘুমাতাম, ব্যারার টেন্ট নিজের হাতে তৈরি করেছিলাম, প্রথমে কষ্ট করে গাছ কেটে
তাহুতে থাকতাম, পরে আমরাই ব্যারাক পাবে সে ব্যারাকে থাকার সুযোগ হলো আমাদেরকে। আমরা ঢাকা নোয়াখালী ফরিদপুর এবং ঢাকা নোয়াখালী ফরিদপুরের মুক্তিযোদ্ধারা এবং নোয়াখালীর মুক্তিযোদ্ধারা ওই জায়গায় ট্রেনিং করেছি, এটা দুই নম্বর সেক্টর হেডকোয়ার্টার রেলাপথ। যুদ্ধকালীন সময়ও, আজকে তো যুদ্ধ নাটক সিনেমা দেখে মনে হয় খুব সহজ, যুদ্ধকালীন সময়ে আমরা কি খেয়েছি নিজেরাই বলতে পারবো না, দিনের আলোতে হলে হয়তো খেতেও পারতাম না, সাহস কি আছে, পোকা মাকড় সহ খাবার খেয়েছি, এমন কোন মুক্তিযোদ্ধা নাই যার চোখ উঠে নাই যার রক্ত মাংস হয় নাই, একজনও না। কারণ আমরা যে জঙ্গলে আইহাজারিক পরিবেশে মাটি কেটে পানি উঠে সেই পানি খেতাম, বিখ্যাত মুক্তিযোদ্ধা জনাব আজম খান খোকা ভাই প্রেস হিসাবে দায়িত্ব পালন করছেন, আরেকজন সাহসী মুক্তিযোদ্ধা খোকাভাই, দুই চারটা অপারেশন যেগুলি আমরা সারা পৃথিবী ব্যাপী নিউজ আছে সেই কথাগুলি জানি, আর একটা বড় অপারেশনের কথা আলোচিত হয় না তেমন। ঢাকা শহরে তিতাল গ্যাসের মেন লাইন আমাদের যাত্রাবাড়িতে, সেই তিতাল গ্যাসের মেন লাইন যেদিন উড়িয়ে দেওয়া হয় সারা ঢাকা শহর মনে হয় তো বাকিতে আলোচিত করে রেখেছে, এত বিকট শব্দ এবং সারা রাত আগুন চলেছে, এটা কিন্তু একটা ঐতিহাসিক মানে সারা পৃথিবীকে নাড়া দিয়েছিল ওই ওই যেটা যাত্রাবাড়ি মেন রোডের উপরে ব্রিজের কাছে তিতাল গ্যাসের মেন লাইন খোকাভাই নেতৃত্বে উড়ানো হয়েছিল। মানে সাউন্ডটার কথা বোঝানোর জন্য বলতেছি, তার একজন সহযোদ্ধা যাই আর যাই জিন্না তার সাথে নৌকায় ছিল, ওইটার সাউন্ডে তারা এসএলআর ছিল এসএলআর মানুষে করে যায় এবং তারপরে তিন দিন জাল দিয়ে খুঁজে খুঁজে ওই এসএলআরটার উদ্ধার হয়। এমন অসংখ্য অসংখ্য যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল সাদেক হোসেন খোকা। খোকা ভাই আমাদের কাছে পরিচিত বিভিন্ন ভাবে, একটু আগে সাইফুল ভাই বলে গেছে সালাম বললো ব্রাদার সিনিয়র কাপ, হ্যাঁ যেই সময় স্বাধীনতার পরবর্তী সময়ে সমস্ত দেশের মানুষ হতাশাগ্রস্ত নেশাগ্রস্ত যুব সমাজ, সেই সময় ব্রাদার সিনিয়র কাপ তৈরি করেছিলেন তার বন্ধুরা, সেই ক্লাবের থেকে জাতীয় দলে খেলেছেন অনেক খেলোয়াড়, বাংলাদেশ দলের অধিনায়ক হয়েছেন অনেকেই। খোকা ভাই রাজনীতিতে অনেক পরে এসেছে বিএনপিতে, 85 সালের পরে বিএনপিতে যোগ দিয়েছে। খোকা ভাই স্বাধীনতা উত্তর প্রথম বাংলা মুক্তিযোদ্ধাদের একক সংগঠন জাতীয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, 76 থেকে 79 সাল পর্যন্ত মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করেছেন 3 বছর। তখন ইচ্ছা করলে মন্ত্রিত্ব নিতে পারতেন জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা আসার পরে, আমাদের খোকা ভাই কখনো ক্ষমতার অভি ছিলেন না, তার এমনি যে জনপ্রিয় তার যার মেধা তিনি কিন্তু সেদিন সে সুযোগ দেয় নাই মুক্তিযোদ্ধা সংসদের তার থেকে অনেক নিচু মানের নেতারা 37 জনকে জিয়াউর রহমান সাহেব নমিনেশন দিয়েছিলেন, সবাই পাস করেছিল, খোকা ভাই কিন্তু তখন আর বিএনপিতে যায় নাই। 85 সালের পরে আমাদের সদ্য মাহফুজুর বড় মাহফুজুর রহমান সাহেব মুক্তিযোদ্ধা সংসদের সেই সময় তার চেয়ারম্যান ছিলেন, তার অনুরোধে বিএনপিতে যোগ দেন খোকা ভাই এবং বিএনপিতে যোগ দেওয়ার পর তার রাজনৈতিক উত্থানটা আমরা সবাই জানি, নতুন করে বলার কিছু নাই। শেখ হাসিনার বিরুদ্ধে যখন খোকা ভাইকে নমিনেশন দেওয়া হলো অনেকে বলল যে এটা হিসাবের মধ্যেই পড়লো না, কিন্তু শেখ সাদেক হোসেন খোকা বিপুল ভোটে শেখ হাসিনাকে পরাজিত করে প্রমাণ করলেন সাদেক হোসেন খোকা ঢাকা শহরের মানুষের জনপ্রিয় মানুষ, মৃত্যুর পর তাকে তার জানা যায় ঢল মানুষের ঢল, আমি জানি না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে আর কেউ এত বড় জানা যায় আর কারো জানা যায় এত মানুষ অংশগ্রহণ করেছে কিনা আমার কিন্তু জানা নাই, আমি দেখি নাই। তাই খোকা ভাই ছিলেন একজন বিভিন্ন অনেক গুণের অধিকারী একজন মানুষ। আমি একজনের কথা বললো, আমাদের উল্লামা দলের ঢাকা মহানগরের সেক্রেটারি, খোকা ভাই মারা গেলেন খবর পেয়ে আমার অফিসে কাঁদছে, আমার বলতেছে সাদেক ভাই আজকে একটা কথা বলি, খোকা ভাইয়ের মতো মানুষ কিন্তু হয় না, বলে কেন হঠাৎ তুমি এটা করলাম, বলে আমি ছিলাম আর একজনের কর্মী, নাম বলবো না, আর এক এমপি সাহেবের পুলিশের পিটারি খেয়ে আমার পাটা ভেঙে গেল, আমি এমপি সাহেবের সাবেক এমপি আমাদের দলের নেতা, আমি তার কাছে গেলাম, আমার বললো ফটকাবাজি করিস পায়ে ব্যান্ডে স্পেলে গুটাসর, বলতে না স্যার আমার ভাইরা বাবা গেছে আমার তো রুটি রুজি নাই, আমি বাবা হচ্ছে না খুব কষ্টে আছি, বলে উনি আমার অসম্মান করে বাইর করে দিলেন। আমার এক বন্ধু আমার বললো তো খোকা ভাইয়ের কাছে যাও, আমি খোকা ভাইয়ের পাশে বাসায় গেলাম, পায়ে কিন্তু তখন আমার ব্যান্ডেজ করার দিয়ে যাও, খোকা ভাই বললো যে রফিক তুমি কি অবস্থা তোমার, বলে আমি তো খোকা ভাই না খাই আমি সিঁড়ি দিব, আমার তো কিচ্ছু নাই, আমার আয় কেমন নাই, এগুলি কিছু পাইতাম এটা দিয়ে চলতাম,
আমি কষ্ট এক মানুষ যদি বিশ্বাস করে উঠতে পারি না আমার চুপ করে ভিতরে ডাক দিল আমার পকেটে টাকা ঢুকিয়ে দিল তুমি আর একজনকে বললো ধরে একটা গাড়ি এনে গাড়ি তুমি দিই পাঠাই দিই কারণ ও পায় ব্যথা ছিল লোক আমি বাসায় গিয়ে দেখলাম 50,000 টাকা তাই এটাই ছিল খোকা ভাই কোনোদিন কাউকে হিসাব করে টাকা দিছে আমার মনে হয় না যখন বিপদে পড়ে যে নেতা কর্মী তার কাছে গেছে তাকে উনি সাহায্য করছেন আজকে যে অবস্থা বাংলাদেশে এই 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 গণতন্ত্র মুক্তির জন্য আজকে খোকা ভাইয়ের মতো সাহসী মানুষের দরকার ছিল খোকা ভাইয়ের মতো বেরোসম্পন্ন মানুষের দরকার খোকা ভাইয়ের মতো ত্যাগী মানুষের দরকার আমি আগে আমি ইয়ের সাথে খুব একমত নুরের সাথে আমরা হাজার হাজার লোক জমায়েত হই পুলিশ ধাওয়া দেয় সত্য নেতৃবৃন্দ যায় সবার আগে নেতারা সামনে থাকে আমরা কথা দিতে পারি কখনো তোমরা বলো সামনে দাঁড়িয়ে থাকবো নুরেরা যদি পারে সাকিরা যদি পারে আমরা কেন পারি না আমরা তিনবার রাষ্ট্র ক্ষমতায় ছিলাম রাষ্ট্র ক্ষমতার সুযোগ নিয়ে অনেকে অনেক প্রতিপত্তির মালিক হয়েছে তাদের সেই সম্পদ রক্ষা করার জন্য আমার কেন জানি মনে হয় তারা সাহস করে না কিন্তু আমরা বিশ্বাস করি এই গণতন্ত্রের জন্য আমরা একত্রে যুদ্ধ করেছিলাম সেই গণতন্ত্র আজকে পুনর্বাসনের জন্য আরেকটা মুক্তিযুদ্ধের সূচনা করতে হবে এবং সেই যুদ্ধে আমরা ইসহাকের মতো ছেলে আছে জুনায়েদ সাকি আছে নূর আছে জেনারেল ইব্রাহিমের মতো মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক নেতৃত্ব আছে আমি বিশ্বাস করি অতীতে এই গণ আন্দোলনের মধ্য দিয়ে এই খুনি সেই নাসিদার পদ অপসারণ করে আমরা সাদেক হোসেন খোকার ছত্র বাস্তবায়ন করবো এই আশাবাদ ব্যক্ত করে সাদেক হোসেন খোকার আপনার মাগফিরাত কামনা করে আজকের এই অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন জিন্দাবাদ এবারে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর শান্তা রবি আমাদের সভাপতি কিছুক্ষণ আগে উঠে গেলেন ব্যক্তিগত ভাবে আমার অত্যন্ত কাছের মানুষ ছিল আমার হাজব্যান্ড ইসলামিয়া কেউ গায়ের মতো মানত শুধু তাই না তাদের বাড়ির অগ্নিপতি প্রফেসর জলি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ ছিলেন এবং ওনার স্ত্রীর সঙ্গে আমার ওনার বোন আমার সাথে ওনার বোনের সঙ্গে আমার আরও ঘনিষ্ঠ পরিচয় ছিল সেই সুবাদে ওনাদের সম্পর্কে আমি অনেক কিছু জানি তবে একটা জিনিস আজকে আমি জানাবো সাদেক ভাই মুক্তিযোদ্ধা ছিলেন গেরিলা নেতা ছিলেন মহানুভব মানুষ ছিলেন ওনার আরেকটা পরিচয় ছিল উনি শিক্ষা নিয়েছিলেন এটা অনেকেই জানে না আমি সেই জন্য অনুরোধ করি এটা কথাটা বলতে আমি তার একটা নাম বলতে আমি 91-92 সালে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থাকাকালীন অবস্থায় যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা ম্যাডামের সহায়তায় ম্যাডাম জিয়াল তৎকালীন ডিড এন্ড প্রাইম মিনিস্টার এবং অন্যান্য মন্ত্রীদের সহায়তায় আমি এটা দেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকরা ছিলেন সমস্ত রেডি এখন ইনস্পেকশন টিম এসছে এসে সব দেখে শুনে বলে যে সব ঠিক আছে কিন্তু আপনার ছাত্রদের জন্য খেলার কোনো সরঞ্জাম নেই সেই খেলার সরঞ্জাম যদি আপনি না দেন খেলাধুলার জায়গা তাহলে আমরা অ্যাপ্লিকেশন দিতে পারি আমি পড়ে গেলাম মহাবিপদে কারণ অলরেডি যে টাকা পয়সা আমাদের ছিল সব শেষ ম্যাডাম আমাকে একটা ভাঙ্গা বাড়ি দিয়েছিল যা অনেক বড় বাড়ি ভাঙ্গা বাড়ি সেটা সারাতে ফার্নিচার কিনতে কম্পিউটার সায়েন্স ইনস্টিটিউট ওগুলো কিনতে আমার সমস্ত টাকা পয়সা শেষ এবং ব্যারিস্টার থেকে কিছু ধার টার নিয়ে আমি এটা করলাম কিন্তু আমার হাতে তখন কোনো টাকা ছিল না তো আমি কোনো রকমের চিন্তা ভাবনা ছাড়াই আমি কথা গাইকে ফোন করলাম ডিরেক্টলি ফোন করলাম কারণ আমি জানতাম উনি ক্রীড়া সংগঠক ওনার কাছে খেলেন খেলার কিছু খেলাধুলা করার কিছু যন্ত্রপাতি থাকতে আমি ওনাকে ফোন করলাম উনি সরাসরি বললেন উনি তখন ক্রীড়া
ছিলেন, আমার ঠিক মনে এরকমই ছিলেন। উনি সঙ্গে সঙ্গে আমাকে বললেন, ভাবি আপনি নিজেকে কষ্ট করে আসতে হবে না, আপনি আপনার অফিস থেকে কাউকে পাঠিয়ে দেন, আমার একটা গুদাম আছে সেখানে খেলাধুলার সরঞ্জাম কি আছে আমি জানি না, বহু স্কুল কলেজকে দিয়েছি, যা আছে আপনি সব দিয়ে দেন। কি অসাধারণ শিক্ষানুরাগী হলে, কি অসাধারণ মানবিক হলে, কি অসাধারণ মানুষ হলে এ কথা বলতে পারে। আমি তো আবেগ আপ্লুত হয়ে প্রায় কেঁদেই ফেলছিলাম যে যন্ত্রপাতি যা আছে আপনি যেগুলো পছন্দ নিয়েছেন, তো অ্যাকর্ডিংলি আমি আমার পরিচালককে পাঠালাম। উনি যে দেখলেন তেমন বেশি কিছু নাই, কিন্তু দেখছেনা ফরমাই ইনস্টিটিউট, একটা ক্যারাম বোর্ড, টেনিস খেলার কিছু জিনিস, একটা ফুটবল, ক্রিকেটের একটা ব্যাট, তার মধ্যে স্ট্যান্ড নাই, মানে যা যা ছিল সব আমাকে বলে কি ম্যাডাম একটা খেলা গাড়ি লাগবে। আমি বললাম ঠিক আছে খেলা গাড়ি ভাড়া দেবো, সমস্ত কিছু নিয়ে ওরা আমার ইনস্টিটিউটে নিয়ে আসতো। সাদেকুসুম কোকা এটা দিলেন এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি, সেদিন যদি সাদেক ভাই আমাকে এইগুলো না দিতেন আমার ইনস্টিটিউট হয়তো অ্যাপ্লিকেশন পেত না, কারণ ওইটুকুর জন্য বাকি ছিল, যার কারণে ইনস্টিটিউট অফ সায়েন্সের সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রথম উপদেষ্টা আমাদের ম্যাডাম জিয়া এবং তার সঙ্গে কোকা ভাইয়ের নাম এখনও জড়িয়ে আছে। কোকা ভাই মারা যান না, কোকা ভাইদের মতো মানুষদের মৃত্যু হয় না, ওনারা বেঁচে থাকেন তার কাজের মধ্যে, ওনারা বেঁচে থাকেন, আমার আইএসটিতে বেঁচে থাকবেন, যতদিন আইএসটি থাকবে যতদিন বাংলাদেশ থাকবে কোকা ভাই বেঁচে থাকবেন, শুধুমাত্র এইটুকু অবদানের জন্য, অবদান যতটুকু যত কমই হোক সেদিন উনি সাহায্যটুকু না করলে। আমি কিছুক্ষণ ধরে কথা শুনছিলাম যে যে যখন যেত সবাইকেই সাহায্য করতেন, এই জন্য আমি এই কথাটা বলার লোক সম্পর্কে বললাম না। কোকা ভাই এখন আমাদের উপদেষ্টা আছেন, উনি যতদিন থাকবেন আমাদের উপদেষ্টা হয়ে থাকবেন। কোকা ভাইদের মানুষ মতো মানুষদের মৃত্যু নাই, উনি বেঁচে আছেন সমগ্র বাংলাদেশে, বাংলাদেশ জন্মের সঙ্গে উনি বেঁচে আছেন আমার আইএসটিতে এবং বেঁচে থাকবেন। আল্লাহ আপনাকে জান্নাত দাসী করুন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর শাহিদা রফিককে তার তথ্য সমৃদ্ধ বক্তব্য প্রদানের জন্য। এবারে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বক্তব্য প্রদানের জন্য গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব। ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে সালাম জানাচ্ছি শুভেচ্ছা। বিভিন্ন ধরনের বক্তব্য আছে, মানে স্মৃতিচারণ থেকে শুরু করে রাজনৈতিক, এই মুহূর্তে এই বাস্তবতায় রাজনৈতিক আমাদের করণীয় সেটাও সব বলা থাকে। আমি একটা প্রশ্নের উত্তর খুঁজছিলাম যে পুলিশ খাওয়া দিলে আমরা কি পালাবো না প্রতিরোধ করবো, মানে এমনিতে পুলিশ তো সশস্ত্র, সাধারণভাবে এক সশস্ত্র মানুষের সাথে নিরস্ত্র মানুষ যখন লড়াই করে তখন তার কোনো ভূমিকাকে খাটো করা উচিত না, তিনি যদি দৌড়ও দেন সেটাও আত্মরক্ষার জন্যই দেন, কিন্তু আসলে মানুষ কখন পাল্টা প্রতিরোধটা করাটা খুব নিজের ভেতরে ন্যায্য মনে হয় এবং সেই সাহসটাও তৈরি হয়। তো সাহসটা আসে কোনো কিছু ন্যায্যতা থেকে, আমি যা বিশ্বাস করি আপনার মুক্তিযুদ্ধ করেছেন যারা তার উত্তর তারা আমাদের আবশ্যক, কিন্তু মানে মুক্তিযুদ্ধ তো স্থির বিষয় না, যে 71 সালে শেষ মুক্তির লড়াই এখনো চলছে, ওই সময়ে যারা মুক্তিযুদ্ধ করছে তাদের কাছে ওই শেষ বিষয়টা ন্যায্য মনে হচ্ছে, এটা খুব জরুরি জিনিস যা আমরা করছি সেটা ন্যায্য, সেই ন্যায্যতার বোধ থেকে সাহসের জন্ম। আমরা আজকে যে লড়াই করছি সেটা যে ন্যায্য লড়াই
এটা আমাদের নিজেদের বিশ্বাস করা দরকার, উপলব্ধি করা দরকার, জনগণের মধ্যে সেটা ছড়িয়ে দেওয়া দরকার। এবং সেই জায়গায় জনাব সাদেক হোসেন খোকার গুরুত্ব আছে, এবং সে কারণে আমি আজকে এখানে তার ব্যাপারে আলোচনা করতে উপস্থিত হয়েছি। জনাব সাদেক হোসেন খোকার আপনারা শুনেছেন 85 সালের পরে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন, তারপরে বিএনপির গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন, মন্ত্রী হয়েছেন, ঢাকার মেয়র হয়েছেন, সেই সব ইতিহাস আছে। এইসব ইতিহাস নিয়ে আলোচনা করার জন্য অনেক নেতৃত্ব আছে। আমি যে বিষয়ে সাদেক হোসেন খোকারকে গুরুত্বপূর্ণ মনে করি, তিনি তার যৌবনে এমন একটা মুহূর্তের মুখোমুখি হয়েছেন যখন এই পুরো জনপদের মানুষ সবচেয়ে বড় সংগ্রামে, ইতিহাসের সবচেয়ে বড় লড়াই 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্যে, এবং সেইখানে তিনি সাহসের সাথে ওই লড়াইয়ের যে ন্যায্যতা নিজের মধ্যে ধারণ করেছেন এবং একেবারে সম্মুখ সারিতে সশস্ত্র হয়ে যুদ্ধ করতে ঝাঁপিয়ে পড়েছেন, আমি যুদ্ধেও নেতৃত্ব দিয়েছেন। আপনারা সবই ইতিমধ্যে শুনেছেন যে উনি একটা কমান্ডার ছিলেন এবং প্রশিক্ষিত মুক্তিযোদ্ধাদের কমান্ডার ছিলেন। সাদেক হোসেন খোকার খুব বিখ্যাত মুক্তিযোদ্ধা, এটা আমরা মোটামুটি ভাবে এটা ঢাকা শহরে আমাদের প্রজন্মের আমরা ছোটবেলা থেকেই জানতাম। কিন্তু সাদেক হোসেন খোকা মুক্তিযুদ্ধে গিয়েছেন রাজনৈতিক সচেতনতা, এমন নয় যে মুক্তিযুদ্ধ এত বড় একটা টান, সেই টানে অনেকেই যুক্ত হয়ে পড়েছে, এটাই ঘটে সাধারণত বড় লড়াইয়ে। কিন্তু ওই টানটা তৈরি করার জন্য আগে থেকে যারা কাজ করতে থাকে, আগে থেকে মানুষের মধ্যে যারা স্বপ্ন সৃষ্টি করতে থাকে, লড়াইটার ন্যায্যতা তৈরি করতে থাকে, লড়াইটাকে প্রস্তুত করতে থাকে, সেই সচেতন অগ্রবাহিনীর অংশ ছিলেন সাদেক হোসেন খোকা। সেই সময়ে তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং তিনি সমাজের পরিবর্তনের রাজনীতি, বাংলাদেশের জন্য একটা এমন একটা সমাজ তিনি চেয়েছিলেন যার ঘোষণা একভাবে মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্যে এসেছিল, সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার, মানুষের মধ্যে অধিকারের সমতা খোঁজা, এইটা তো জরুরি রাজনৈতিক সচেতনতা, এটা একজন মানুষের মধ্যে মহত্বের পরিচয়। সাদেক হোসেন খোকার এই যে প্রাথমিক রাজনৈতিক বোধ, এইটা পরবর্তীকালেও তার জীবনে বিভিন্ন সময়ে সেটা বহমান ছিল, এবং সেটা কেবল বহমান ছিল তা নয়, তিনি রাজনীতিতে দল যাই করুক না কেন নিজের যে রাজনৈতিক উপলব্ধি সেই জায়গা থেকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। আমি একটা ঘটনা এখানে যেমন উল্লেখিত হয়েছে, প্রথমেই সাইফুল ভাই সাইফুল হক যে প্রসঙ্গটা তুলেছেন সেই প্রসঙ্গটা ধরেই আমি আমার কথাটা বলতে চাই এবং ওখানে আমি শেষ করব। এই যে বাবরি মসজিদ ভাঙ, এই 1990-এর দশকে এসে আমরা দেখলাম যে ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে বিরাট সেখানে সম্প্রদায়গত বিরোধ সৃষ্টি করা হলো, এবং তার মধ্যে দিয়ে সেটা শেষ পর্যন্ত ভয়াবহ দাঙ্গার রূপ, তার প্রভাব বাংলাদেশে, বাংলাদেশের প্রভাব কি হবে ভারতে যখন একটা উগ্র হিন্দুত্ববাদী দল বাবরি মসজিদ ধ্বংস করতে যাচ্ছে, এর ফলে সেখানে মুসলমানদের উপর হামলা হচ্ছে, অথবা কোথাও কোথাও দাঙ্গা হচ্ছে, বাংলাদেশের প্রভাব হবে যেহেতু এখানে মুসলমানদের সংখ্যা বেশি এবং হিন্দু সম্প্রদায়ের সংখ্যা কম, ফলে হিন্দু সম্প্রদায়ের উপরেই হামলা হয়ে যাবে এবং সেখানে তাদের প্রতিরোধ করার সুযোগ খুব থাকবে, এখানে একটা একতরফা হামলা। নিজে দায়িত্ব নিয়ে ঢাকার দলের পুরনো ঢাকায় এই ধরনের হামলা যাতে না হয় প্রায় এককভাবে সেখানে দাগিয়ে পড়েছেন, তিনি যে নির্বাচনে জয়লাভ করেছিলেন ওই এলাকা থেকে সেটা একটা বাস্তব ভিত্তিও ছিল, কেননা তিনি ওই সময়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের জীবনের যে নিরাপত্তার সংকট দেখা দিয়েছিল, তাদের উপর হামলার যে আশঙ্কা দেখা দিয়েছিল সেইটাকে প্রতিরোধ করেছিল,
কেউ ভাবতে পারেন উনি সম্প্রীতির পক্ষে ছিলেন, নিশ্চয়ই সম্প্রীতির পক্ষে ছিলেন, উনি মানুষকে হিন্দু মুসলমান বিভক্ত করে কোন নাগরিকের যান মাল তার সম্পত্তি তার মর্যাদা কেড়ে নেওয়ার পক্ষে ছিলেন না, এটা সাধারণ মানবিক প্রশ্ন। কিন্তু আমি তার চাইতে আর একটু অগ্রসর হতে চাই, যে এটা এই প্রশ্নের অতিরিক্ত রাজনীতিরও প্রশ্ন ছিল, যে এইখানে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার রাজনৈতিক অর্থ থাকে। বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমস্যা হলো 1972 সালে যুদ্ধের পর অবনতির পর, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হচ্ছি, কিন্তু আমরা কি আমাদের সার্বভৌমত্ব বজায় রাখতে পারবো, নাকি ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছে সেই সহায়তার প্রতি আমাদের কৃতজ্ঞতা আছে, কিন্তু তারা যদি কৃতজ্ঞতার বিনিময়ে আমাদের উপরে দাবেদার জমিদারি করতে চায়, আমাদের উপরে তাদের কর্তৃত্ব করতে চায়, বাংলাদেশকে তাদের দাবেদারে পরিণত করে, এই আশঙ্কা কিন্তু যুদ্ধের মধ্যেও ছিল, এই আশঙ্কা মুক্তিযোদ্ধাদের মধ্যেও ছিল, এই আশঙ্কা এই পূর্ব বাংলার মানুষের মধ্যেও ছিল, এবং এই আশঙ্কা বাস্তব সাল থেকে কমে নাই। এই 50 বছরে এসে আমাদেরকে এই বাস্তবতা দেখতে হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনের আগে ভারতের পররাষ্ট্র সচিব আসেন এবং তিনি ঠিক করে দেন নির্বাচন কি হবে, এমনকি কারা অংশ নেবে, অংশ নিতে চান না, একজন পার্টির প্রধান নিজে পিস্তল দিয়ে গুলি করবেন বলেছিলেন, আমরা দেখলাম যে তাকে জবরদস্তি হাসপাতালে নিয়ে গিয়ে নির্বাচনে অংশ নিতে, এই পরিস্থিতিগুলো যে তৈরি হচ্ছে এতটা নগ্নভাবে, কিভাবে ভারতের সাবেক রাষ্ট্রপতি পরিষ্কার ভাবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বর্ণনা করতে থাকেন এবং তাদের নিজেদের ভূমিকা কূটনৈতিক শিষ্টাচার কিংবা সীমারেখা বাদ দিয়ে তারা বলে ফেলেন তার কি কি করেছে। কাজেই বাংলাদেশের জনগণের মধ্যে ন্যায়সঙ্গত কারণে এই ধারণা সত্য যে বাংলাদেশে বর্তমান সরকার ভোট কিংবা নির্বাচন ছাড়া আছে, কিন্তু ভোট এবং নির্বাচন ছাড়াই কেবল আছে তা না, তারা ভারতের অনুগ্রহে ক্ষমতায় আছে, ভারতের রাজনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য। এই যে রাজনৈতিক জায়গা, এটা যতক্ষণ টিকে থাকবে বাংলাদেশে এটা সম্প্রীতির জন্য একটা ভয়াবহ বাধা, বাংলাদেশে সাম্প্রদায়িকতাকে উস্কে উস্কে দেওয়ার জন্য যে সমস্ত ঘটনাবলী আছে যা কিছু আছে আমি এখন বিস্তারে যাব না, তার মধ্যে এইটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার, যে দেশে একটা সরকার আছে তার ভারতের স্বার্থ রক্ষা করার জন্য এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে, এবং এই পরিস্থিতিটা তৈরি হওয়ার ক্ষেত্রটা তৈরি হয় যখন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করানোর ব্যবস্থাটা করা যায়। কাজে আমি মনে করি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার ব্যাপারটা একটা রাজনীতি, যে রাজনীতি ভারত এইখানে কর্তৃত্ব কায়েম করার জন্য ব্যবহার করে, আজকে কিভাবে বিজেপি ব্যবহার করছে খুব ভালো করে লক্ষ্য করুন, বাংলাদেশে কুমিল্লা কাণ্ডের পরে একের পর এক মন্দিরে হামলা হচ্ছে, আর ওইদিকে কলকাতায় বিজেপি, ত্রিপুরায় বিজেপি সামনে নির্বাচনকে, উত্তরপ্রদেশে তো নির্বাচনের এখন প্রস্তুতি কিংবা তৎপরতা চলছে, সেই নির্বাচনে তারা বাংলাদেশের ঘটনাবলীকে বড় অন্যতম বড় আকারে ব্যবহার করছে। কাজেই এটা তাদের ব্যবহারের যেমন উপযোগিতা আছে শুধু সেটাই নয়, আপনি বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের নিজের রাজনৈতিক বৈধতা তৈরির বিষয়গুলো কি, যুদ্ধাপরাধীদের বিচার, কই তারা যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলেছিল এইভাবে যে বিচার আমরা করবো কিন্তু কোন নির্বাচন নির্বাচনের জন্য আর দিতে পারবো না, আপনারা যুদ্ধাপরাধীদের বিচার চাইতে হলে বাংলাদেশে ভোট নির্বাচন এগুলো সব বাদ দিয়ে দিতে হবে এবং আমাদেরকে চিরস্থায়ী বন্দোবস্ত ক্ষমতায় রাখতে হবে, এইরকম কথা তো শেখ হাসিনা বলেন নাই, তাহলে যুদ্ধাপরাধীদের বিচারের বিনিময়ে তিনি কিভাবে মানুষের ভোট কেন নেন, কিন্তু উনি সেই যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলে ভোট দিলেই যুদ্ধাপরাধীরা ক্ষমতায় চলে আসবে এই আওয়াজ তুলে মানুষের মতো থেকে কিন্তু ভোট তাকে সরিয়ে রাখতে পারছেন, যখন ওইটা কিছুটা ফিকে হয়ে যাচ্ছে তারপরে জঙ্গিবাদ আসবে, এখন সাম্প্রদায়িকতা আসবে,
খেয়াল করে দেখবেন রাজনীতির নির্মাণ চলছে এবং বর্তমান শাসনকে আদর্শিকভাবে কিংবা চিন্তার দিক থেকে বৈধ করার জন্য সরকার নানান ধরনের আয়োজন সাদেক হোসেন খোকা ওই সময়ে বুঝতে পেরেছিল যে এই দেশের সার্বভৌমত্ব বজায় রাখাই হচ্ছে বাংলাদেশের জন্য বাংলাদেশকে রক্ষা করার সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার। আর সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় তাহলে এখানে ভারতের পাশে থেকে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করার যে রাজনীতিটা এইটা হচ্ছে ভারতের সহায়ক রাজনীতি, এটা বাংলাদেশে কোনো সাহায্য করবে না। আমরা যদি আজকে এটা বুঝতে পারি যে এই যে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে এইটা যে কোনো একটা হামলা বাংলাদেশে একটা মন্দিরে হামলা মানে বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানের জন্য এবং এইটা বর্তমান সরকারকে সাহায্য করে এইটা ভারতের বিজেপিকে সাহায্য করে। এই পলিটিক্স সাদেক হোসেন খোকা অনেক আগে বুঝেছিলেন এবং তিনি তার আমাদের দৃষ্টান্ত স্থাপন করে আমরা সেই দৃষ্টান্ত অনুসরণ করতে পারছি তার দলও পারছে কিনা সেই প্রশ্ন আমি পরিষ্কার করে একটা কথা শেষে বলতে চাই, এই যে সার্বভৌমত্ব রক্ষা বাংলাদেশ যদি ভারতের সাথে কিংবা অপরাধ রাষ্ট্রের সাথে নিজের সার্বভৌম মর্যাদা রক্ষা করতে না পারে বাংলাদেশে এটা এখন সত্য সার্বভৌমত্ব রক্ষা কিছু আপনারা সার্বভৌমত্ব আমরা যদি রক্ষা করতে চাই তাহলে বাংলাদেশের প্রয়োজনটা কি? আপনি যেহেতু আমি আমি তাদের মধ্যে অনেকেই আপনাদের সামনে এসছে এই কারণে যে এই উপলব্ধিটা আপনাদেরও দরকার যে বাংলাদেশের সার্বভৌমত্ব কিভাবে থাকবে। আর একটা মাত্র নির্বাচন হলে আর একটা মাত্র নির্বাচনের সময় পারব না, আমাদের অবস্থাটা এমন জায়গায় চলে এসেছে যে রাষ্ট্রটাকে আগের মতো রেখে আপনি আর একটা নির্বাচন হয়তো আদায় করতে পারবেন। কাজেই আমাদের যদি আরো একটা নির্বাচন অর্থাৎ মানুষের ভোটের অধিকার রক্ষা করতে হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার যে ভিত্তি সেইটার দিকে আমাদের মনোযোগ দিতে হবে, সেইটা হচ্ছে রাষ্ট্রটাকে গণতান্ত্রিক করা। এই গণতান্ত্রিক করা না ছাড়া এখানে জাতীয় প্রতিষ্ঠা করা আওয়ামী লীগ বিএনপি বা অন্য যে কোনো দল ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা আছে পৃথিবীর সব দেশে, কিন্তু পৃথিবীর সব দেশে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা থাকার পরও একটা দেশ রাষ্ট্র তার একটা স্বার্থ নিয়ে কিন্তু অপর রাষ্ট্রের সাথে এবং দেশের রাষ্ট্র রক্ষা করার জন্য এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দেশের রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত না করে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেন দেশের স্বার্থকে ক্ষতিগ্রস্ত না করে। মুশকিল হয়ে গেল আমি একটা আলোচনা করছি উপস্থিতি আমাদের সবসময় বড় জনের কিন্তু আমাদের ভেতর থেকে শক্তি দুর্বল সেটা কাজে দেবে না, একটু শুনুন আপনারা শুনুন আপনারা উপস্থিত দর্শক আপনাদেরকে বিনীত অনুরোধ করা হচ্ছে একটু মনোযোগ সহকারে বক্তব্য শুনুন এবং শৃঙ্খলা বজায় রাখুন, আপনাদেরকে বিনীত অনুরোধ করা হচ্ছে শৃঙ্খলা বজায় রাখুন। আমি মনে করি যে এই সার্বভৌমত্বের রাজনীতিটা তৈরি করতে গেলে আমাদের জাতীয় ঐক্য দরকার, যে কোনো দেশের জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে গেলে কয়েকটি প্রাতিষ্ঠানিক জায়গা দরকার। এক হচ্ছে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা যেখানে ক্ষমতা হস্তান্তর নিয়মতান্ত্রিক
এবং সেই শান্তিপূর্ণ পথ নিয়মতান্ত্রিকভাবে কাজ করতে গেলে ক্ষমতার ভারসাম্য দরকার। আদালত কিংবা আইনি প্রতিষ্ঠানের একটা তার নিরপেক্ষতার জায়গা দরকার, গ্রহণযোগ্যতা দরকার। একটা দেশের সেনাবাহিনী প্রাতিষ্ঠানিক একটা ভূমিকা দরকার। একটা দেশে যদি সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয় প্রাতিষ্ঠানিক চরিত্রের মধ্যে, আদালতকে যদি নানানভাবে বিশ্বাসের জায়গা আস্থার জায়গায় নিয়ে যাওয়া হয়, এবং একটা দেশে যদি নির্বাচন ব্যবস্থা সহ গণতান্ত্রিক ব্যবস্থাটা ধ্বংস করে দেওয়া হয়, তাহলে সেই দেশে আর কোনো জাতীয় উত্তর থাকতে পারে না। সেই দেশ অভ্যন্তরীণভাবে বিশৃঙ্খল নৈরাজ্যের দিকে যাবে, আর সেই দেশ তখন সার্বভৌম ধ্বংস করার আর কোনো উপযোগী জায়গা থাকে। বাংলাদেশকে এখন এই জায়গায় ঠেলে দেওয়া হয়েছে অভ্যন্তরীণ ভাবে, সেটাতে নৈরাজ্যের দিকে চলে যায়। এর জন্য আমাদের শুধু শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যে রাজনৈতিক পথ, গণতান্ত্রিক পথ, সেটাকেই নষ্ট করা হচ্ছে। একে একে প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করা হচ্ছে, এবং এই প্রতিষ্ঠান ধ্বংস করে স্থায়ীভাবে বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এইটা যদি আমরা এখনো উপলব্ধি করি, তাহলে যে ধরনের রাজনৈতিক বোধ থেকে আমাদের উদ্বুদ্ধ হতে হবে সেইটা সাদেক হোসেন খোকা 1990 সালে দেখিয়েছে, যে আমাদের বাংলাদেশে জাতীয় ঐক্য দরকার এবং তার জন্য রাষ্ট্রটাকে গণতান্ত্রিক করা দরকার। সেটা করতে পারলে আমরা স্বাধীনতা রক্ষা করতে পারবো। আজকে বিজেপি যেভাবে হিন্দু মুসলমানকে নিয়ে খেলছে, এইটার খপ্পরে যদি আপনারা পড়েন, আপনারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারবেন না। সাদেক হোসেন খোকার প্রতি আপনারা মর্যাদা রক্ষা করতে পারবেন না। সাদেক হোসেন খোকা রাজনীতির বাইরেও সকল নেতৃত্বের সাথে এই দিকগুলো আমরা যদি স্মরণে রাখি, আমরা এই ধরনের নেতাকে স্মরণে রাখব। আপনারা আমাকে এখানে আহ্বান জানিয়েছেন, এবারে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি ছিলেন পরবর্তীতে রাজনৈতিক প্রয়োজনে অন্যত্র গিয়েছেন। আমি ভবিষ্যৎ সম্মানিত নেতৃবর্গ, সাদেক হোসেন খোকা ভাইয়ের প্রিয় সন্তান, আমাদের সন্তান জনাব ইশাক হোসেন, বীর মুক্তিযোদ্ধা ভাই আব্দুল সালাম, সাংবাদিক ভাইয়েরা, সকলের প্রতি আমার শুভেচ্ছা শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। আমার একটা আহ্বান আছে, অল্পক্ষণ কথা বলবো, যদি নীরবে শুনতে পারি। আমরা কি শুনতে প্রস্তুত আছি? কোন স্লোগান কোন পরিচয় নাই। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, মানে মানুষ প্রস্তাব করে আল্লাহ অনুমোদন করে বা করে না। এটা মনে আসতো এই জন্যে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল, কিন্তু সাদেক ভাইয়ের সাদেক খোকা ভাইয়ের প্রোগ্রাম বলে কথা, এখানে অন্য কোন প্রয়োজনকে আগে জায়গা দেওয়া যাবে না। আমি অনেক ভোরে এসলাম, 10:15 ঢুকেছি এখানে। আমি যখন ঢুকি তখন মাত্র 12 জন লোক এখানে ছিল। ভেবেছিলাম বলবো যে ভাই আমাকে একটু আগে সুযোগ দেন, আমি বলে চলে যাবো। আমার প্রস্তাবকে আল্লাহ তাআলা অনুমোদন করে নাই, তাই আমি সবার পরে বলার সুযোগ পাইলাম। এটা আল্লাহর কাছে শুকরিয়া। কারণ সবার কথা শোনার সুযোগ পেয়েছি এবং সর্বশেষে আপনাদের সামনে দুটো কথা বলার জন্য সুযোগটা কাজে লাগাতে চাই। 1 নম্বর হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাদেক হোসেন খোকা ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন তাকে
জান্নাতবাসী করেন। দ্বিতীয় হল মহান আল্লাহ যেন সাদেক হোসেন খোকা ভাইয়ের পরিবারের প্রতি তার দয়া তার রহমত সর্বদাই অক্ষুণ্ণ রাখেন, তাদেরকে বাংলাদেশ ইজ্জতের মধ্যে সম্মানের মধ্যে রাখেন, বিশেষ করে তার সন্তান ইশাক হোসেন তারুণ্যের উদ্দীপনার প্রতি নেতৃত্বের প্রতি উজ্জ্বলতার প্রতি সাহসের প্রতি আল্লাহ যেন তাকে হেফাজত করে। সাদেক হোসেন খোকা ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় যথাসম্ভব 1991 সালে কোনো একটা অকেশনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি ভালো ঘটনা না মন্দ ঘটনা জানি না, কিন্তু বাংলাদেশের সত্যিকার অর্থে যখন গণতন্ত্রে প্রথমবার চর্চা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে, তখন আমি মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল ছিলাম। দ্বিতীয়বার যখন হয় তখন আমি ব্রিগেডিয়ার ছিলাম। দেশনাথী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে দায়িত্বে নিয়োজিত থাকতাম, ঘনিষ্ঠ সাহায্য পেয়েছিলাম, কিন্তু রাজনৈতিক কর্মী ছিলাম, সেনাবাহিনীর কর্মকর্তা ছিলাম। আজ আমার রাজনৈতিক জীবনে ওই অভিজ্ঞতাগুলি কাজে লাগে। সাদেক হোসেন খোকা ভাইয়ের সঙ্গে দ্বিতীয়বারের মতো ঘনিষ্ঠ ইন্টারঅ্যাকশন হয় 2001 সালে মাননীয় দেশনেত্রীর আহ্বানে মুক্তিযোদ্ধাগণের জন্য একটি সম্মেলনের প্রস্তুতিতে, অরাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সমগ্র দেশের মুক্তিযোদ্ধাগণকে একটি ছাতার তলে আনার একটি উদ্যোগ নিয়েছিলেন মাননীয় দেশনেত্রী। তার অন্যতম অনুঘটক ছিলেন সাদেক হোসেন খোকা ভাই, ইশতিয়াক আহমদ জুলফার, সাদেক আহমদ খান এবং আমি ছিলাম সবচেয়ে কনিষ্ঠ যুক্ত ব্যক্তি, বয়সে কনিষ্ঠ নয় সম্পৃক্ততায় কনিষ্ঠ, কিন্তু অন্য আরেকজন জ্যেষ্ঠ ব্যক্তির কারণে মুক্তিযোদ্ধা ব্যক্তির কারণে মাননীয় দেশনেত্রীর মহৎ পরিকল্পনা সফল হয় নাই। আংশিকভাবে আমরা সফল করেছিলাম ডাক্তার জাফরুল্লাহর সহযোগিতায় 29 মার্চ 2001 তারিখে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে 1700 মুক্তিযোদ্ধার সম্মেলন দেশনেত্রী সাদেক হোসেন খোকা ভাইয়ের অবদান আমি একজন মুক্তিযোদ্ধার পরিচয়ে সাদেক হোসেন খোকা ভাইয়ের অবদানের প্রতি সশ্রদ্ধ চিত্তে সম্মান প্রদর্শন করছি, কৃতজ্ঞতা প্রদর্শন করছি। আমি 3 নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছি বটে, কিন্তু মুক্তিযুদ্ধের রাজধানী ছিল ঢাকা। ঢাকা অস্বাভাবিক, পৃথিবী বলবে অস্বাভাবিক, ঢাকা স্বাভাবিক, পৃথিবী বলবে স্বাভাবিক। সেই অবদান রেখেছিলেন যারা তাদের মধ্যে অন্যতম, যেমন কিনা সাদেক আহমদ খান বলে গেলেন আমাদের সম্মানিত ভাই সাদেক হোসেন খোকা, তাকে আমরা যুগ যুগ স্মরণ করব। দলমত নির্বিশেষে ঢাকার মেয়র হিসাবে তিনি মুক্তিযোদ্ধাদেরকে আপ্যায়ন করতেন বিজয় দিবসে মেয়র ভবনের সামনে, অন্য কোনো মেয়র তার আগে করেননি, অন্য কোনো মেয়র তার পরেও করেননি। একমাত্র তিনি উদ্যোগ নিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধাদের নামে ঢাকা মহানগরের বিভিন্ন সড়কের নাম করতে, তার আগে কেউ চিন্তা করেনি, তারপরে কেউ চিন্তা করার সাহস হবে না। অতএব আমরা নিশ্চয়ই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবো, এবং আমি ব্যক্তিগতভাবে নয় শুধু বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকেও কৃতজ্ঞতা সম্মান প্রদর্শন করছি। এখানে একাধিক বক্তা বলে গিয়েছেন এই রুমের মধ্যে অনেক বিএনপি লোক নিশ্চয়ই আছেন, অনেক না বলতে গেলে 100 জনের মধ্যে 101 জনই বিএনপি। কারণ ভাইয়ের প্রতি শ্রদ্ধা এক অর্থে বিএনপির প্রতি শ্রদ্ধা, এক অর্থে দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা, এক অংশে জাতীয়তাবাদী শক্তির প্রতি শ্রদ্ধা। এবং আপনারা খেয়াল করুন আজ 8ই নভেম্বর, মাত্র গতকাল গিয়েছে 7ই নভেম্বর, জাতীয় সংহতি বিপ্লব দিবস। আমি বিএনপি করি না, কিন্তু বিএনপির সঙ্গে আমার ওতপ্রোতভাবে সম্পর্ক, কারণ আমি শহীদ জিয়াকে ভালোবাসি, কারণ আমি দেশনেত্রীকে ভালোবাসি, কারণ আমি জাতীয়তাবাদী শক্তিকে ভালোবাসি। আমরা ব্যস্ত,
কথা বলায়, অভিব্যক্তি ব্যক্ত করায়। তাই আমি আবেদন রাখব, আজকে আমাদের এই জাতিকে রক্ষা করতে হলে কথার ফুলছুরির বাইরে আমাদেরকে একটু আগাতে হবে, আমাদেরকে একটু আগাতে হবে। আমি দুটি উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। জনাব জেনায়েত সাকি চলে গিয়েছেন, তিনি বলে গিয়েছেন, দুর্লভ নূর বলেন, সবসময় বলেন, দুর্লভ নূর ওনাদের দল ঘোষণার আগে এই বছর নভেম্বর মার্চ মাসের 7 তারিখ তাদের অফিসে আমি প্রথমবার গিয়েছিলাম, সেখানে 59 মিনিট বক্তব্য রেখেছিলাম। তাদেরই আহ্বানে দুটো বিষয়ে, 7ই মার্চের তাৎপর্য বঙ্গবন্ধুর ভাষণ এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, কোন প্রেক্ষাপটে কে কখন দিল, 7ই মার্চ সম্বন্ধে বলেছি 39 মিনিট আর স্বাধীনতা ঘোষণা নিয়ে বলেছি 19 মিনিট। তো সেই 19 মিনিটের বক্তব্যটি যুগান্তকারী হয়েছে মিডিয়া বলে, আজ অবধি দেখছে তো দেখছে তো দেখছেই, আর মানুষ বলছে তো বলছে তো বলছেই, এরকম করে কেউ পরিষ্কার করে ঘোষণাটি ব্যাখ্যাটা দেয় না। তার জন্য নুরুকে ধন্যবাদ, কেন সত্য বলার জন্যে সাক্ষীগণ সাহস না পেলে বলতে পারে না। আমি সে সময় যে উদাহরণ দিয়েছিলাম, আজকে মুল্লক নূর এবং জুনায়েদ সাকিবের কথার পর আবারও সেই উদাহরণটি দিয়ে শেষ করতে চাই। দুটি উদাহরণ, এক, মুল্লক নূর বলেছেন পুলিশ যদি ধাওয়া করে আমাদের কি করণীয়, আর সাকিব ভাই এনেছিলেন ভারতের কথা। ভারত মুক্তিযুদ্ধকালে আমাদেরকে সাহায্য করেছে নিঃসন্দেহে, ভারতের সাহায্য সমর্থন ব্যতীত আমাদের এই মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনা অসুবিধা হতো, কষ্টকর হতো, এবং 9 মাসের মাথায় মুক্তিযুদ্ধের সমাপ্তি টেনে বিজয় অর্জন করা পরিকল্পনার বাইরে ছিল, এটাই বাস্তবতা। কিন্তু ভারত নামক রাষ্ট্রটি শুধুমাত্র আমাদের প্রতি মহব্বতে, শুধুমাত্র মানবতার প্রতি সম্মানের কারণে আমাদেরকে সাহায্য করে নাই, তাদের নিজেদের স্বার্থ ছিল। দ্বিতীয়ত, ঘরে ঘরে, ভাইয়ে ভাইয়ে, সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে কৃতজ্ঞতা, সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রদর্শন, রেওয়াজ আল্লাহ পছন্দ করেন। তোমরা অন্যের উপকারের কৃতজ্ঞতা পালন করিও, আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ। আমি শুধু উদাহরণ দিচ্ছি একটাই, মেহরবানি করে খেয়াল করুন, আমার আবেদন, তরুণ সমাজের প্রতি আবেদন, কৃতজ্ঞতার সীমা লাগে, সেই সীমা যদি লঙ্ঘন হয় তখন একটা কৃতজ্ঞতা থাকে না। একটু দেখুন, একটা রাবার আমি আপনাদের সামনে দিয়েছি, এই রাবার দিয়ে টাকা বাঁধে, এই রাবারকে যদি টানতে থাকেন একটা সীমা পর্যন্ত যাবে, তারপরে এটা ছেড়ে যেতে বাধ্য। বাংলাদেশ এবং ভারতের মধ্যে কৃতজ্ঞতার সীমা ছেড়ে গিয়েছে এখন, এটাকে ধরে রাখতে হবে, আর জোড়া লাগানোর জায়গা নেই। আরেকটি নুরুল হক নূরের কথা বলতে, সম্মানিত ছোট ভাই নুরুল হক নূর, গণপরিষদের মহাসচিব নুরুল হক নূর, তাদের দলের প্রতি অভিনন্দন জানিয়েছি। আজকের কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই, মানুষের মনে ভয় থাকে, মানুষের মনে সংশয় থাকে, মানুষের মনে দ্বিধা থাকে। আমরা যারা রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছিলাম, সাদেক আহমদ খান বলেন বা আমার সম্মানিত ভাই আব্দুল সালাম বলেন বা আমি নিজের কথা বলি, আমাদের সঙ্গে আমরা যারা সৈনিক, আমরা যারা মুক্তিযুদ্ধ করতাম সবাই তরুণ ছিলাম, আমরা নিশ্চয়ই একটা প্রতীকী অর্থে যদি বলি, আমরা একটা আবেদনপত্র জমা দিয়েছিলাম, এটা প্রতীকী অর্থে বলছি, সাদা কাগজে উপরে লেখা ছিল বরাবর মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। তারপরে বলেছিলাম, হে মহান সৃষ্টিকর্তা, আপনার নিকট সবিনয় নিবেদন করছি যে আমি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, আমার দেশের জন্য আমার প্রাণ দিতে প্রস্তুত, আপনি যে কোনো সময় নিতে পারেন। আল্লাহ তাআলা কারো দরখাস্ত কবুল করেছেন, তাকে শহীদের মর্যাদা দিয়েছেন, আর কারো দরখাস্ত কবুল করেন নাই। আমরা এখন বর্তমান সরকারের শাসন দেখার জন্য বেঁচে আছি। আমি বলছিলাম ভয়, যুদ্ধের ময়দানে ভয় আর থাকে না,
যুদ্ধের ময়দানে ভয় থাকলে কোন জাতি জিততে পারত না। রাজপথেও ভয় থাকে। যদি কেউ বলে যে পুলিশকে দেখে পুলিশের গুলি দেখে আমি ভয় পাচ্ছি না, অর্ধেক সত্য নয় আর অর্ধেক সত্য। সেই ভয় উত্তরণের জন্য এই একই নাম্বার আপনাদের সামনে আমি দুটো পকেটে রেখেছিলাম। একই নাম্বার আপনি যদি সেই ভয়ের সীমা লঙ্ঘন করতে না পারেন, বক্তৃতার মধ্যেই আপনি থেকে যাবে। বক্তৃতা থেকে বেরোতে হলে সেই ভয়কে উত্তরণ করতে হবে। কল্যাণ বাড়ি অনেক ছোট দল বিদ্যালয়ের জন্য শরিক, এক ছবি কথা বলবে দশ কোটির জন্য, এক ছবি কথা বলবে দশ লক্ষ লোকের জন্য, এক ছবি কথা বলবে দশ বছরের জন্য। আমাকে দাওয়াত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। দুঃসাহস করে বলতে চাই যে আমার বক্তব্যের পর আমাকে ছুটি দিলেন। আমি আর সরকারকে পারবো না দেখে সর্বশেষ পর্ব ধন্যবাদ জানাই, ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সাদেক হোসেন কোপা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইশরাত হোসেনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সাদেক হোসেন কোপা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই স্মৃতিচারণ সভায় সেখানে সম্মানিত আমাদের প্রধান অতিথি ছিলেন বিএনপির মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামনে আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি মেয়র জনাব আব্দুল সালাম আমাদের সাথে আরও রয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আমাদের সামনে রয়েছেন। আরেক গণতন্ত্রের যে আমরা লড়াইয়ে রয়েছি সেখানে সম্মুখ সারির একজন তরুণ যোদ্ধা ভিপি ডাকসু সাবেক ভিপি নূর আমাদের সাথে বক্তব্য রেখে গিয়েছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিব আমাদের সাথে বক্তব্য রেখেছেন। মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদা রফিক সহ এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ অন্যান্য যারা বক্তব্য রেখেছেন এবং উপস্থিত হয়েছেন, মিডিয়ার ভাইরা যারা এখনো আপনারা কাজ করে চলেছেন আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য, এবং গতকাল রাত থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেছে আমাদের ভলান্টিয়ার ছাত্র দলের ভাইরা আছেন। এবং সবশেষে আমি বলতে চাই, ধন্যবাদ জানাতে চাই সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাই, যিনি আমাদের ময়মনসিংহ বিভাগের প্রিয় সাংগঠনিক সম্পাদক, এবং ওনার অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা এই প্রোগ্রামটি সম্পন্ন করতে পারছি। আমি শুধু ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য এখানে আমাদের গোলামওয়ালা শাহিন ভাই আছেন, আরও অনেকে আমার বাবার অত্যন্ত কাছের বন্ধু এবং উনি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাদের গভীরভাবে মুক্তা চাচা, আমাদের লাভ চাচা সহ আরও অনেকেই আছেন। আমি নাম সবাই একে একে বললাম না, সবাই আমরা সবাইকে চিনি। আমি শুধু ধন্যবাদ জানানোর জন্যে আপনাদের সামনে আজকে এখানে বক্তব্য দিচ্ছি, এবং আমার বাবার রুহের মাগফিরাত কামনা করে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। একজন ছেলে হিসাবে, একজন সন্তান হিসাবে ওনার জন্য দোয়া করবেন মহান আল্লাহ তাআলা, যাতে ওনার ভুল ভ্রান্তি
ক্ষমা করে দিয়ে ওনাকে বেহেশত করেন এবং আপনাদের সাথে উনি দীর্ঘদিন কাজ করেছেন, যদি ওনার কোনো ভুল হয়ে থাকে ওনাকে ক্ষমা করে দিবেন। আর সব শেষে যে কথাটা বলতে চাই যে এখানে অনেক বক্তারা আগেও বলে দিয়েছেন যে আমাদের সার্বভৌমত্ব, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এর সার্বভৌমত্ব ধরে রাখাটা কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল এবং এখনো সেটি চ্যালেঞ্জ হয়ে আছে। আমি মাওলানা ভাসানীর একটা উক্তি দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই যে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, দিল্লির দাসত্ব আমরা তিনটি জিঞ্জির ভেঙেছি দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য নয়, আমরা চীনের গোলাম হব না, আমরা আমেরিকার গোলাম হব না, আমাদের এখানে যে গরিব দুঃখী মেহনতি যে মানুষজনরা রয়েছে যাদের সম্পদকে লুটপাট করে এই কিছু ব্যক্তি অতি বড়লোক হয়ে গিয়েছে বলছে আমরা নাকি মধ্যমান, আমি তো বলতে চাই গত এক সপ্তাহে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে এবং জ্বালানি তেলের দাম বেড়েছে আমরা মধ্যম তো দূরের কথা, আমরা অতি নিম্ন আয়ের দেশে পরিণত হয়েছি। আর যদি আমরা সামরিক ভাবেও শক্তিশালী থাকতাম, এই যে 10 লক্ষ রোহিঙ্গা আমাদের উপরে চাপিয়ে দিল এবং সেখানে আমাদের বন্ধু রাষ্ট্র ভারত চায়না তারা কিছুই করলো না, আমাদের তো উচিত রাখাইন রাষ্ট্রটাকে দখল করে নিয়ে ফেলা, এটা আমাদের আমাদের যাই হোক। বন্ধুরা আমি আপনাদের সামনে বলতে চাই যে আগামীতে পুলিশের পাশির ভয় তো অনেক পরের কথা, সব পুলিশের গুলির মুখেও ইনশাল্লাহ আমরা আমাদের আন্দোলনকে সামনে আগিয়ে এগিয়ে নিয়ে যাব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে এবং অন্যান্য যারা গণতান্ত্রিক আন্দোলনটি করছে সবাইকে সাথে নিয়ে আমরা এই আন্দোলনকে অবশ্যই সফল করব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আপনারা আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, উনি অসুস্থ রয়েছেন। আমাদের শহীদরা শ্রুতি জিয়াউর রহমান অমর হোক এবং আমাদের নেতা জন তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। তারপরে আমরা একটু চেষ্টা করছি, আপনারা যদি আমাকে 2 মিনিট 3 মিনিট একটু সময় দেন আমরা দেখি।